দিদু, নাও মা, এই নাও প্রসাদ। জেঠুমনি নিন, প্রসাদ নিন। এই পুজো কি রোজই হয়? হ্যাঁ, বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার। হ্যাঁ দাদা, হ্যাঁ শ্রী, আমার বন্ধু দেবাংশু মিত্র, ওকেও প্রসাদ দে। উনি তো এসব বিশ্বাস করেন না। কি করে বুঝলেন? সবাই গানের শেষে চোখ বন্ধ করে প্রণাম করলো, অথচ আপনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আপনি কি করে দেখলেন? চোখ দিয়ে, আবার কি করে? তার মানে সবাই যখন চোখ বন্ধ করে প্রণাম করছিলেন, তখন আপনি চোখ খুলে মাঝে মাঝে আমাকে দেখছিলেন। শ্রী, দেবাংশুর সঙ্গে তুই কথাই পারবি না, ও কিন্তু দারুণ কথা বলে। কথা দিয়ে তো আর সত্যিটাকে আড়াল করা যায় না। এক্স্যাক্টলি, আপনি হাজার বললেও আমি কিন্তু বিশ্বাস করব না যে আপনি চোখ বন্ধ করে প্রণাম করছিলেন। এনিওয়ে, আমি যখন প্রণাম করিনি তখন আপনি প্রসাদ নিশ্চয়ই দেবেন না, কিন্তু বাড়িতে আসা অতিথিকে মিষ্টিভুক্ত করাতে পারেন, একটা সন্দেশ তো পেতেই পারি। এই বাচ্চাগুলোকে দেখছেন, এরা ভগবান বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু এরাও সবাই পুজোর সময় আসে সন্দেশের লোভে। আজ আপনিও তাহলে এদের দলে পড়লেন। বেশ, তাই সই, নিন। হুজুর, আমার আমার মেয়েকে বাঁচান। হুজুর হুজুর, আমার লক্ষ্মী বিটিয়াকে বাঁচান, বাঁচান। হুজুর, হে কৃষ্ণ ভগবান, হে কৃষ্ণ ভগবান, আমার লক্ষ্মী বিটিয়াকে রক্ষা করো, কৃষ্ণ ভগবান রক্ষা করো। মাঝি, ও মাঝি, আমার মেয়ে মরে যাবে, মাঝি আমার বিটিয়াকে বাঁচান, মাঝি আমার বিটিয়াকে। বাবুরাম, বাবুরাম, কি হয়েছে? কি কি ব্যাপার? কাঁদছো? কি হয়েছে রে? কে চেঁচাচ্ছো এমন করে? আমাদের জমাদার বাবুরাম ঠাকুমা কাঁদছে, জানি না কি হয়েছে, আমাকে একটু নিয়ে চল তো। বাবুজি, আমার লক্ষ্মী বাক্য বাঁচালো বাবুজি, ও শ্বাস ওকে রোজ পিটত, আমার জামাই ভি রাত্রে নেশা করে এসে রোজ পিটত, রোজ মারত, আবার একটা নোংরা আওরাতকে ঘরে এনেছে। বাবুরাম, তুই থামবি? আপনার পায়ে পড়ি। আরে আরে বাবুরাম, কি করছিস? কি দাদা, পুজোর কাপড় পড়ে আছে, তুই ছুঁয়ে দিলি? আমাকে মাফ করে দিন বড় বাবু, লেকিন লেকিন ও মেরে বিটিয়া লক্ষ্মী রান্নাঘরের দরওয়াজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢালছে, বলছে কি, বলছে কি আগুন লাগিয়ে মরবে, কারো কথা শুনছে না। ওকে বাঁচিয়ে দিন বড় বাবু। ওকে বুঝছো কি বাবুরাম, দরজা ভেঙে ফেলোনি কেন? চলো আমার সঙ্গে। শ্রী রাধা, তুই কোথায় যাচ্ছিস? বাবুরামের মেয়ে আত্মহত্যা করছে জেঠুমনি, সে মরে যাবে। তা বলে তুই ম্যাথরের বাড়িতে যাবি? হ্যাঁ শোন, ওগুলো পুলিশের কাজ, ওতে অনেক ঝামেলা। তাছাড়া চৌধুরী বাড়ির আব্রু আছে, ঐতিহ্য আছে। যে ঐতিহ্য আব্রু মানুষের প্রাণ বাঁচাতে পারে না, সেই ঐতিহ্য আব্রু আঁকড়ে আমি বাঁচতে চাই না জেঠুমনি। আর পুলিশ, তাদের ভরসায় থাকলে খানিকক্ষণ পরে লক্ষ্মীর দেহটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। চলো বাবুরাম, আসি দিদু ভাই। কি পাগলামি করছিস? পাগলামি কেন বলছিস? ও তো ঠিকই করছে, তোরা রাধা মাধবের মন্দিরে দাঁড়িয়ে জাত পাত ধর্ম অধর্ম নিয়ে কথা বলছিস, লজ্জা করছে না তোদের? যা তোমার শ্রী, যা ওই বাবুরামের মেয়েটাকে বাঁচাতে পারিস না দেখ। চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। চলেন্দ্র, মা, তোমার আশকারাতেই কিন্তু শ্রীরাধা দিন দিন অবাধ্য হয়ে উঠছে, এরপর কিন্তু ওকে সামলানো মুশকিল হবে মা। শ্রীরাধা তোর মেয়ে হতে পারে বীরেশ্বর, তাই বলে ও তোর সব কথা শুনবে এটা বা তুই আশা করছিস কেন? ও আজকের যুগের মেয়ে, ব্যক্তি স্বাধীনতা রন্ধে রন্ধে মিশে আছে ওর, কাজে ও জানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। ঠিক সময় মতো এসেছেন, নাহলে খুব বিপদ হয়ে যেত। আপনারা তো আমাদের আগে এসেছিলেন তাই না? কি করছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন? সাবধানে চলুন, আমরা খুব সাবধানে হাসপাতালে নিয়ে যাব। তাহলে চলুন, আর দেরি করবেন না। সরে যান, সরে যান। আপনি আমার অনেক উপকার করলেন দিদি। কেঁদো না বাবুরাম, ভগবান আপনার মঙ্গল করবেন, সব ঠিক হয়ে যাবে, সব। বাবুরাম, তোমার মেয়ে ভালো আছে? খুব জোর মুখটা বেঁচে গেছে, ওকে এখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আর কোনো চিন্তা নেই। আপনার মেয়ের বাণী সব। ইন্দ্র কোথায়? বাড়িতে একটা ফোন করতে গেছে, দেখো না বাবুরাম দাদা কোথায় গেল। আমি এখনই আসছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই লক্ষ্মীকে এত তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা গেল। না না, ধন্যবাদ জানাবার কিছু নেই, মানুষ হিসেবে এটা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তবে বাড়ির লোকেদের অমতে এই কাজটা করে আপনি কিন্তু অনেক বেশি সাহসের পরিচয় দিলেন। সাহসটা আমার চিরদিনই একটু বেশি। দেখবেন, সেটা কিন্তু বাড়তে বাড়তে আবার দুঃসাহসের পর্যায়ে না পৌঁছে যায়, তাহলে কিন্তু আবার বিপদও ডেকে আনতে পারে। মেয়েদের বিপদ বলতে তো একটাই, আর সেটা এড়াবার ক্ষমতা আমার আছে। থাকলেই ভালো,
আসলে মেয়েদের জীবনে বিপদ তো মন্ত্রীর গাড়ির মতো সাইরেন বাজিয়ে আসে না, বিপদ আসে নিঃশব্দে চুপি চুপি, কেউটে সাপের মতো। আপনি বোঝার আগেই কিন্তু ঝোবল মারবে। নিজের অজান্তে কিন্তু বলেই ফেললেন, মেয়েদের জীবনে যারা বিপদকে বয়ে আনে সেই পুরুষরা তো আসে নিঃশব্দে চুপি চুপি, কেউটে সাপের মতো। ও তাই বোধহয় আপনি এত সাবধানী, তাই সারাক্ষণ নিজের চারপাশে একটা লক্ষণ রেখা টেনে রাখেন যাতে কোনো সাপ আপনার কাছাকাছি না আসতে পারে। কিন্তু ম্যাডাম তাতে কিন্তু আপনি ঠকবেন, হঠাৎ দেখবেন ছদ্মবেশে কোনো রাবণ এসে ভিক্ষে চাওয়ার অজুহাতে আপনাকে লক্ষণ রেখার বাইরে টেনে আনবে। তাই বলছিলাম সবসময় সাপের ভয় জীবন কাটিয়ে নিজের জীবনটাকে অভিশাপে ভরে দেবেন না, আসুন খেলুন আনন্দ হয়েই করুন, দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সাপ ছোবল মারে ভয়, সিংহ শিকার করে খিদের জ্বালা, কিন্তু ফুল তার গন্ধ ছড়ায় নিজের খেয়ালে খুশিতে। সেই গন্ধে বিভোর হয়ে কোনো মৌমাছি যদি মধু খেতে আসে তো আসুক না, তাই বলে কি ফুল তার গন্ধ বিলানো বন্ধ করবে? আপনি কি কবি, কবিতা লেখেন? না না, ও ডাক্তার, সার্জারি করে। তোকে বলতেই ভুলে গেছিলাম, হিমাংশু মিত্র MBBS পাশ করার পর মেডিকেল কলেজে আছে, ওর বাবা হচ্ছেন DIG অফ পুলিশ শ্রী সোমনাথ মিত্র। আর দেব, শ্রীরাধা হচ্ছে আমার খুড়তুতো বোন, BSc পড়ছে ফাইনাল ইয়ার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 আসুন। জানো দিদু, দেবাংশু না খুব সুন্দর কথা বলে। তাই নাকি? কি করে জানবো বল, আমি তো ওর সঙ্গে কখনো কথা বলিনি। ঠিক আছে, একদিন ইন্দ্রকেই না হয় বলবো ওকে এখানে নিয়ে আসতে, তারপর ওর সঙ্গে কথা বলে তোর মন্তব্য যাচাই করে নেব, দেখবো ও কেমন সুন্দর করে কথা বলে। দিদু তুমি কি কিছু মানে করতে চাইছো? উমা কই না তো, এতদিন তো জানতাম যে আমার দিদিভাইয়ের সঙ্গে কেউ কথাই পারে না, আর এখন যখন জানলাম যে আমার দিদিভাইয়েরও অন্য কারোর কথা ভালো লাগে তখন তো তার সঙ্গে আমার কথা বলতেই হবে। দিদু তুমি কিন্তু আজকাল দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছ, তোমাকে শাসন করতে হবে। দিদি থানা দারোগা বাবু এসেছেন, জেঠুমনি তোমায় ডাকছেন। সে কি দারোগা? কেন, মনে হয় লক্ষ্মীর ব্যাপারে কথা বলতে চান। কিন্তু লক্ষ্মী স্বামী, থানা এখন তো অন্য কথা বলছে, বলছে বাবুরাম ওর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে জোর করে নিয়ে এসেছে। কেন, কিসের জন্য? দেখুন কোন গরিব মানুষ মেয়ের বিয়ে দেয় দায়মুক্ত হবে বলে, সে কেন আবার সেই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে জোর করে নিয়ে আসবে? মেয়ের থাকা খাওয়ার খরচা নেই, সেই খরচা কি বাবুরাম সাপ করে নিজের ঘরে নেবে? আপনি আপনি ঠিক বলিয়েছেন দিদি, আমার বেটি লক্ষ্মীকে ওর স্বামী শিউরাদন আর ওর মা রোজ পিটত রোজ পিটত। এই তুই চুপ কর। ওর ওপর হমিতমি করছেন কেন? যা ফয়সালা হবার কোর্টেই হবে। আমি এবং ডক্টর দেবাংশু মিত্র বাবুরামকে বলে দিয়েছি বাবুরাম যেন শিউরাতনের বিরুদ্ধে কোর্টে কেস করে, মেয়ের বিবাহ বিচ্ছেদ চায় এবং খোরপোশের দাবিও করে। কোর্টে গেলে তো নানান কথা উঠবে, তোকে নিয়েও টানাটানি করবে। তাই বলছিলাম শিবরতন যখন চাইছে বাবুরাম যেন কেসটা না করে, তাহলে খোরপোশের টাকাটাও দিতে হবে না। আচ্ছা বলুন তো, এই অশিক্ষিত লোকটার মাথায় এসব আইনি বুদ্ধি এলো কি করে? নিশ্চয়ই কেউ ওকে বুঝিয়েছে, তাই না? কে সে যে শিবরতনের কাছ থেকে টাকাটা খেয়েছে? এবার নিশ্চয় জিজ্ঞেস করবেন না টাকাটা কে খেয়েছে। হুজুর হুজুর আমাকে মাফ করিয়ে দেন হুজুর, থানাতে নিয়ে গিয়ে দারোগা সাহেব আমাকে ইমন মারলো কি আমি সব সত্যি কথাটা বলে দিলাম। হুজুর সব দোষ আমার আছে, কেসটা চাপা দেবার জন্য টাকাটা আপনাকে দিয়েছিলাম, টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। বিমল বাবু স্যার, এরপর আপনার বিচার ডিআইজি সাহেবই করবেন। এই একে নিয়ে যান, চলুন। থ্যাংক ইউ ডক্টর মিত্র। আমাকে ধন্যবাদ না জানিয়ে আপনি শ্রীরাধা দেবীকেই জানান, কারণ ওনার সৎ সাহসের জন্যই আমি বাবাকে বলেছিলাম যে আপনাকে ফোন করে সঠিক ইনভেস্টিগেশনটা করাতে। থ্যাংক ইউ ম্যাডাম, আসি আসুন। আমি আসি বাবু, প্রণাম। ডক্টর মিত্র বসুন না, বসুন। আমাকে আপনি বলবেন না, আমাকে ডক্টর মিত্র বলবেন না, আমার নাম দেবাংশু, আমি আপনার ছেলে ইন্দ্রজিতের বন্ধু, মানে আমাদের রিসেন্টলি আলাপ হয় ব্যাডমিন্টন খেলতে গিয়ে। আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। আপনার সঙ্গে আমার দিদু একটু আলাপ করতে চান।
আজই বলছিলেন, তাই যদি সময় হয়। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে তো সময় সময়, একদম ফ্রি। চলুন চলেন্দ্র, তুই এগো, আমি আসছি। ওকে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তারপর? তারপর আবার কি, বিমলবাবুর বদমাইশি ফাঁস হয়ে গেল। অবশ্য সব কৃতিত্বই এনার। না না, আমার কৃতিত্ব কিছুই নেই। আসলে আমার বাবা ডিআইজি, তাই ব্যাপারটা সহজে মিটে গেল, না হলে এনি অনেক জল ঘোলা হতো। এখানে কেউ শরৎ বাজান নাকি? ওটা ঘর সাজাবার জন্য ওখানে রাখা হয়েছে। তার জন্য আপনার মতন সুন্দরী তো যথেষ্ট, শরদের কি প্রয়োজন ছিল? খিরে, মনের মতো জবাব পেলি তো। এটা কে বাজান ঠাকুমা? ওই যে ওই সামনের দেয়ালটা দেখো, ওই ফ্রেমের মধ্যে যে ভদ্রলোক আটকে আছেন, আমাদের বিয়ের পর আমাকে খুশি করার জন্য উনি মাঝে মাঝে শরৎ বাজিয়ে শোনাতেন। আমিও বাজাই মাঝে মাঝে, কিন্তু অন্যকে খুশি করার জন্য নয়, কারণ সেরকম কেউ এখনো আসেনি আমার জীবনে। তাহলে বাজান কেন? বাজাই কেন, নিজেকে খুশি করার জন্য। বাজাতে ভালো লাগে তাই বাজাই। তাহলে একটু বাজাও না বাবা, বহুদিন নোটা চুপ করে আছে। হ্যাঁ, অন্তত ওর উপর জমে থাকা ধুলোটা পরিষ্কার হয়ে যাবে না দিদি? ধুলো ঝাড়ার লোকে যখন এই বাড়িতে এতই অভাব, তখন আর এটা রেখেই বাকি লাভ বলুন? অবহেলায় পড়ে থেকে থেকে এটাও একদিন ধুলোয় মিশে যাবে। মাঝে মাঝে বাজাবেন, দেখবেন নিজের মনের উপর জমে থাকা ধুলোও পরিষ্কার হয়ে যাবে। খুব দামি কথা বলেছ, খুব দামি কথা। কিরে, পারবি এর জবাব দিতে? জানো দেবাংশু, শ্রী বলছিল তুমি খুব সুন্দর কথা বলো, এখন বুঝতে পারছি ভুল বলেনি। ইস, আগে বলবেন তো, শুধু শুধু ওনাকে এতগুলো কথা শোনাচ্ছি। কথা না শুনিয়ে দয়া করে এবার একটু শরদ শোনাবেন কি? ইয়েস ম্যাডাম। কিরে, সঙ্গে তবলা নিয়ে বসবো নাকি? হ্যাঁ, বসে পড়, বসে পড়। তারটা ছিঁড়ে গেল, আমি কাল এসে লাগিয়ে দেবো। না না, তার দরকার হবে না, আমি পরে লাগিয়ে নেবো। খন, তুই কিন্তু দারুণ বাজাস। সত্যি মনটা একেবারে ভরে গেল, কতদিন পর শরৎ শুনলাম। আচ্ছা, আপনার আর কি কি গুণ আছে বলুন তো? একদিকে ডাক্তার, তার উপর ব্যাডমিন্টন খেলতে পারেন, শরৎ বাজান। কেন, যে রাঁধে সে কি চুল বাঁধে না? হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু পারি না ম্যাডাম, মিথ্যে কথা বলতে। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, আমাদের তোমার কেমন লাগছে? দারুণ ভালো ঠাকুমা। আসলে আমাদের সংসারটা খুব ছোট, বাবা আর আমি, কোনো ভাই বোনও নেই, তাই আপনাদের এখানে এসে এত লোকজনের মাঝে খুব ভালো লাগছে। আর আপনার মা? গত বছর মারা গেছেন ক্যান্সারে। ও, এখন মনে হচ্ছে যদি আরো আগে ইন্দ্রর সঙ্গে আলাপ হতো, আরো আগে যদি আপনাদের বাড়িতে আসতে পারতাম তাহলে কত ভালো হতো। এখনো কিছু বেশি দেরি হয়নি, এসো না মাঝে মাঝে,
তোমারও ভালো লাগবে, আর আমাকে স্মরণ শোনালে আমারও ভালো লাগবে, আর তার সঙ্গে স্ত্রীর আর তোমার কথা কাটাকাটির খেলা চলবে। আপাতত তা সম্ভব নয় ঠাকুমা। কেন? ও তো আগামী পরশু লন্ডন চলে যাচ্ছে, তারপর ফিরবে কি ফিরবে না সেটা ওই জানে। না না, ফিরবো তো নিশ্চয়ই, ফিরতেই হবে, কারণ মাকে দিয়ে একটা কথা আমাকে রাখতেই হবে। কি কথা? মা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে তার পছন্দ করা তার বান্ধবীর এক মেয়েকে আমায় বিয়ে করতে হবে। শ্রীরাধার সঙ্গে পড়ে, একই কলেজে, একই ইয়ারে ছাত্রী। নাম বলে হয়তো উনি চিনবেন, তৃষা। হাই শ্রীরাধা, কংগ্রেচুলেশন। কিসের জন্য? তোর হবু বরের সঙ্গে আলাপ হলো। দেবাংশুর সঙ্গে? কোথায়? আমাদের বাড়িতে, আমার জ্যাঠু তো দাদার বন্ধু। কেমন দেখলি? দারুণ। তোর সঙ্গে ওকে মানাবেও দারুণ, কিন্তু আমি মনে হয় ওর খুব একটা পছন্দ নয়। জানিস, নেহাতি মায়ের কথা রাখতে এ কথা বলছিস কেন? দেখ না, জবে থেকে আলাপ হয়েছে কতবার বলেছি চলো কোথাও বেরিয়ে আসি, সিনেমায় যাই, গ্রাহ্যই করে না। এমনকি এফএসসিএস করতে যাচ্ছে লন্ডনে, মা বাবার ইচ্ছে ছিল বিয়েটা করে সঙ্গে নিয়ে যা, রাজি হলো না। কেন? তাতে নাকি ওর পড়াশোনার ক্ষতি হবে। এনিওয়ে ক্লাস আছে, চল যাই। লক্ষ্মী। আরে দিদি, তুমি তুমি আমাদের বাড়িতে? কেন, আসতে নেই? কেমন আছিস এখন? ভালো দিদি, কিন্তু আমার বেঁচে থেকে কি লাভ? তুমি আমাকে কেন বাঁচালে দিদি? আমার মরদ তো এই মেয়ে মানুষটাকে বিয়ে করবে। তাতে তোর কি? তুইও নতুন করে বাঁচবি, আবার বিয়ে করবি, সংসার করবি। আমার কপালে অত সুখ নেই দিদি, সুখ নেই। এমন মরদ কোথায় পাবো যে আমাকে সত্যিকারে ভালোবাসবে, যে আমার সঙ্গে সারা জীবন সংসার করবে? আছে আছে, ঠিক খুঁজে পাবি। দেখ না, ভগবান শুধু দুঃখ দেওয়ার জন্য আমাদের পৃথিবীতে পাঠান না। রাতের অন্ধকার যেমন আছে, পাশাপাশি তেমনি দিনের আলোও আছে। আমি বাবুরামকে বলেছি তোর জন্য একটা ভালো পাত্র খুঁজে আগে আমাকে দেখাবে। আমি পছন্দ করব, তারপর তোর সঙ্গে বিয়ে হবে, ঠিক আছে? দিদি, তোমার পাত্র কে ঠিক করবে? তুমি নিজে? চুপ, অসভ্য। আমার ভালো মন্দ ভাবার জন্য আমার বাড়িতেও একজন আছে, আমার দিদু। কি বললে? ছেলেটি ব্যাংকে চাকরি করে? না না বৌমা, তোমার মেয়ে শুনলেই রাগশীত করবে। কেন মা, খারাপ কিসের? পাত্র সুদর্শন, শিক্ষিত, কলকাতায় নিজেদের বাড়ি আছে, ভালো মাইনে, সবই তো বুঝলাম। তবে সেকে সামলানোর মতো ব্যক্তিত্ব আছে তো ছেলেটির? ছুরির সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে তো? নাহলে তো দুবেলা কান ধরে ওট বস করাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কি দিদু, শাশুড়ি বউয়ে কি শলা পরামর্শ হচ্ছে? গৃহস্থ বাড়ির মা ঠাকুমারা যা করে থাকে, সমত্ব মেয়ের বিয়ের চিন্তা। সমত্ব মেয়ে? সমত্ব মেয়ে মানে কি দিদু? বুড়ি মেয়ে? সব সময় শয়তানি। আয় আমার কাছে এসে বস। শোন, তোর মা তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছে, ছেলে ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে তো? শুধু শুধু সময় নষ্ট না করে কাগজটা পড়ো তো। দেখো আলুর দাম কত বেড়ে গেছে শুনলে? এই সময় নষ্ট মানে? শোনো মা, এখন এসব বিয়ে ফিয়ে বাদ, এখন সামনে শুধু বিএসসি, তারপর এমএসসি, তারপর দিদুকে নিয়ে তীর্থ ভ্রমণে যাব, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ। না দিদু, কি ভালো দেখছেন মা, কথা কি ছিড়ি? যা খুশি তাই করো, একটার পর একটা সম্বন্ধ বাতিল করে দিচ্ছিস, পরে বুঝবি। ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর, তো সেই দশা হবে বলে দিচ্ছি। রাগ করছেন কেন ম্যাডাম? আমি সুন্দরীও নই, ঘরণীও নই, তাই আমার ঘরের দরকার নেই, বরেরও দরকার নেই। আমি হলাম নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া এক পাখি, আমি হলাম সমুদ্রের বুকে হঠাৎ জন্ম নেওয়া এক ঢেউ। আমি জানি না কোথায় আমার যাত্রা হবে শেষ, কোথায় আমার
শেষ ঠিকানা। পাগলি একটা। আদিক্ষেতা, আপনারা ওই করুন, আমি চলি। আচ্ছা দিদু, আজকের যুগে শিক্ষিত একটা মেয়েকে কি বিয়ে করতেই হবে? বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পাততেই হবে? ধর, তোর এই কথাগুলো যদি আমি আমার বিয়ের আগে বলতাম, তাহলে তাহলে শাখায় প্রশাখায় ছড়িয়ে যাওয়া এত বড় চৌধুরী পরিবারটা আসত কোথা থেকে? আর তোর মতো একটা মেয়ে আমার নাতনি হয়ে জন্মাতো কি করে? আর তুই না জন্মালে আমার জীবনটা কি হতো? জীবনটা অসম্পূর্ণ হয়ে যেত না? আর তুই না এলে বাবু নামের ওই মেয়েটা লক্ষ্মীটা বাঁচতো কি করে? দিদু দিদু, তোমার সঙ্গে কথায় আমি কোনোদিন জিততে পারি না। সবসময় এমন যুক্তি টুক্তি দাও, আমি হেরে যাই। না রে দিদি ভাই, এটা তো হার নয়, এটা তো জিত। বৃদ্ধ বটগাছের অভিজ্ঞতা রসে জিত, বটগাছের ছিঁড়ে দেওয়া মাটিতে সে করগাছ, তারপর সেই গুড়িটা কোথায় যে হারিয়ে যায়, কেউ তা খোঁজ পায় না। দিদি ভাই, আমি তোর মধ্যেই বেঁচে থাকতে চাই। তবে একটা কথা কি জানিস? বলো। তোর মা তোর জন্য যে সম্বন্ধটা নিয়ে এসছে না, সেটা আমারও মনে হচ্ছে তোর উপযুক্ত না। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার মনের কথাটা ঠিক বুঝতে পারো। শুধু শয়তানি পেতনি। কিন্তু দিদি ভাই, দেবাংশুর ডুপ্লিকেট পাবো কোথায়? মানে আর একটা দেবাংশু? দিদু খুব খারাপ হচ্ছে কিন্তু। দিদু, আমার চোখে ফাঁকি দেয় অত সহজ গান, আমি কি ভাবছি জানিস? দেবাংশু বোধ হয় তোরই উপযুক্ত ছিল। মাঝখান থেকে তৃষা যে কেন এলো? আজ শনিবার, বেলা 12টায় লাইব্রেরি বন্ধ হয় জানো না? স্যার, এই বই দুটো নিয়ে নিন না প্লিজ। প্লিজ স্যার, সবে তো 12টা বাজে। কোন কোম্পানির? কি স্যার? তোমার ঘড়িটা কোন কোম্পানির? কেন স্যার? ফেলে দাও, এখন 12টা 10। আমার ঘড়ি না রেডিওর সঙ্গে মেলানো, তোমারটা পুরোপুরি 10 মিনিট স্লো যাচ্ছে। আপনারটাও তো 10 মিনিট ফার্স্ট হতে পারে। আজ শনিবার স্যার, সোম মঙ্গলবার সরস্বতী পুজোর ছুটি আছে, শুধু শুধু ফাইন হয়ে যাবে, আর তাছাড়া কাজগুলোও শেষ হয়ে গেছে। সেজন্য যদি নতুন বই পেতাম তাহলে ছুটিতে পড়তে পারতাম। প্লিজ স্যার, এনকেবির ক্লাস আছে, বইগুলো নিয়ে নিন না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি 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 এন্ট্রি করে নিচ্ছি, দাও। থ্যাংক ইউ স্যার। তুমি তুমি ওইখান থেকে বইগুলো নাও, খুব ভালো ভালো বই আছে, যাও। রোল নাম্বার 1। ইয়েস স্যার। রোল নাম্বার 2। ইয়েস স্যার। রোল নাম্বার 3। ইয়েস স্যার। রোল নাম্বার 5। ইয়েস স্যার। কে একি করছেন স্যার? ভয় পাচ্ছে কেন? কেউ আসবে না, আমি দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। ছাড়ুন বলছি, আমি চেঁচাবো, ছাড়ুন। চেঁচিয়ে কোনো লাভ হবে না, সবাই এখন লেকচার শুনছে। রোল নাম্বার 14। Yes, sir. Roll number 15. Roll number 15. কেউ আসবে না, আর যদি আসেও তাহলে তোমারই বদনাম হবে। রোল নাম্বার 15, তৃষা ব্যানার্জি। তৃষা ব্যানার্জি, রোল নাম্বার 15। স্যার, ও লাইব্রেরিতে গেছে। জানতে যাইনি, তাছাড়া আজ শনিবার, লাইব্রেরি তো 12টায় বন্ধ হয়ে গেছে। সিট ডাউন। বিড়ালের সামনে মাছ আসবে, অথচ বিড়াল খাবে না, তা কি হয়? সরে যান। শোন না, তৃষা তো অনেকক্ষণ আগে লাইব্রেরিতে যাবে বলে চলে গেল, এখন তো 12:30 বাজে, এখন তো ফিরলো না। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। প্লিজ স্যার, আপনি ঠিক করছেন না স্যার। প্লিজ স্যার, আপনি এরকম করতে পারেন না স্যার। প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে স্যার, আপনি ঠিক করছেন না। চা ছাড়ুন। তৃষা, তৃষা, কি হয়েছে? তোমাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা পাবলিকলি এলে, লোক জানাজানি হলে তাতে তৃষারই ক্ষতি হবে।
তাই আমার মনে হয় এটা নিয়ে। দেখুন স্যার, একজন পুরুষের অপমান হলে সে সেই অপমানের প্রতিশোধ নেয়, কিন্তু একজন মেয়ের বেলায় সে মুখ বুঝে সব সহ্য করবে কেন? দেখো শ্রী রাধা, মাথা গরম করো না। আমি কথা দিচ্ছি, প্রদীপ চ্যাটার্জিকে ডেকে আমি কড়া ওয়ার্নিং দিয়ে দেব। না, আপনি নিশ্চয়ই জানেন স্যার, অবাধ্য জানোয়ারদের সার্কাসে ডিসিপ্লিন শেখানোর জন্য চাপকানো হয়। তেমনি আমাদের সমাজের একটা ডিসিপ্লিন আছে। এইসব ছোট লোক ইতরদের শাস্তি হচ্ছে। পুরো কলেজের সামনে ওকে তৃষার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আর আজকের মধ্যে প্রদীপ চ্যাটার্জি তৃষার কাছে ক্ষমা না চাইলে আমরা কলেজের গেট অবরোধ করব। চল তৃষা। প্রদীপ বাবুকে একটু পাঠিয়ে দিন তো। কিন্তু প্রদীপ চ্যাটার্জিকে একদম ছাড়া হবে না। হ্যাঁ ঠিক, আমরা আন্দোলন করব, আন্দোলন করব, আন্দোলন করব। হ্যাঁ আমরা আন্দোলন করব। শ্রীরাধা, শ্রীরাধা, প্রদীপ বাবু দুঃখিত, উনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। আপনার কাছে ক্ষমা চাইলে হবে না স্যার, তৃষার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে তৃষা, আমি খুবই দুঃখিত, আমি তোমার থেকে বয়সে বড়, তাই তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলাম না। ইটস ওকে স্যার। বৃষ্টি কখন এলো বোঝা গেল না, আকাশ ভরেছে মেঘে জানা ছিল না, বৃষ্টি কখন এলো বোঝা গেল না, বৃষ্টি মিষ্টি এই বৃষ্টি এলো একটু একটু করে ভিজে চলো। Thank you.
দেবাংশু আমার জন্য পাত্রের সন্ধান দিয়েছে? তার মানে তোমার মতো দেবাংশু চাইছে আমি বিয়ে করি? ভালোই হলো, তাহলে তোমার দলেও আরেকজনকে পেলে। বস, ভালোই তো, তোর যে ভালো চাইবে সে তো আমার দলে আসবে। শোন দিদি ভাই, যেমন তেমন পাত্র নয়, ছেলেটির নাম হচ্ছে সুজন দত্ত, বিদেশেই পড়াশুনো করেছে, আমেরিকায় বহু বছর ছিল, এখন বোম্বেতে মস্ত বড় কোম্পানিতে একটা বিরাট চাকরি করছে। ছেলেটির বাবা ছিলেন রেলওয়ে কন্ট্রাক্টর, বোম্বেতেই বাড়ি ঘর তোর, বছর দুয়েক হলো মারা গেছেন। ছেলেটির মা আছেন, একটি বোন, তারও বোম্বেতেই বিয়ে হয়েছে। কিছুদিন আগে কোম্পানির কি একটা কাজে সুজন দত্ত লন্ডন গিয়েছিল, সেখানেই দেবাংশুর সঙ্গে আলাপ হয়, এবং সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে কলকাতায় একটি অসহায় হতভাগা আইবুড়ো মেয়ে পড়ে রয়েছে, তাই তার হয়ে ঘটকালি করে তাকে উদ্ধার করি। একদিন শরদের ধুলো পরিষ্কার করেছিল, এবার বোধ হয় নিজের মনের উপর জমে থাকা ধুলোটাকেও পরিষ্কার করে দিল। অমন করে বলছিস কেন? আর চিঠি লিখে জানিয়েছে তোর যদি মত থাকে আমরা যেন সুজনের সঙ্গে তোর বিয়ে দিই। এই দেখ এই ছবি। ছবি দেখে কি করব দিদু, দেবাংশু নিশ্চয়ই সবকিছু দেখে শুনে আমার ভালো মন্দ বুঝেই খটকালি করেছে। সে তো নিশ্চয়ই, ও তো তোর ভালোই চায়। আর চিঠির শেষে কি লিখেছে জানিস? কি লিখেছে? শ্রীরাধার সঙ্গে সুজনের বিয়ে হলে আমি খুব খুশি হব। বেশ, তোমার খুশির জন্যে আর দেবাংশুর খুশির জন্যে আমি সুজন দত্তকে বিয়ে করব। সত্যি? মেয়েদের চোখের জলটাকে আজ সস্তা করে দিস না দিদি ভাই। আর যেই ঘর ছেড়ে যেতে তোর এত কষ্ট হচ্ছে, একদিন দেখবি সেই ঘরটাই তোর কাছে স্মৃতি হয়ে যাবে। আর যে ঘরে যাচ্ছিস সেই শ্বশুর বাড়ি হবে তোর জীবনের সবকিছু। বাবা না জামাই, আমার এই মেয়েটাকে একটু দেখো, ওকে কষ্ট দিও না, ওর চোখে জল দেখলে আমার বড় কষ্ট হয়, বুকের ভেতরটা বড় ধড়ফড় করে। বুক ধড়ফড় তো করবেই, বয়স তো কম হলো না। আপনি কি মনে করেন আপনার নাতনির পেছনে আমি রোমাল নিয়ে ঘুরে বেড়াবো যখনই ও কাঁদবে ওর চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য? এসব ছিস কাঁদুনে মেয়ে আমার একদম ভালো লাগে না, আই এম সরি, প্লিজ। আপনি কিছু মনে করবেন না, রামামা এমনি বলেছে, মজা করছে আর কি। না না, সবই বুঝতে পেরেছি, বয়স তো আর কম হলো না, কোনটা ঠিক কোনটা বেশি সবই বুঝতে পারি। তুমি তো আমার দিদু ভাইয়ের ননদের মেয়ে। হ্যাঁ, আমার নাম তিতলি। তোমার মামিকে একটু দেখো, একটু খেয়াল রেখো, একটু নজর দিও, ও আমার
আমার প্রাণ পাখি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তো আছি। এবার চলো রামা মামি, নালে ফ্লাইট মিস হয়ে যাবে। হ্যাঁ, ফ্লাইট মিস হয়ে গেলে অনেকগুলো টাকা জলে যাবে, তারপরে দেখা গেল শেষ পর্যন্ত আমাকেই কাঁদতে হচ্ছে। তোমাকে কাঁদতে হবে না বাবা, তোমাদের প্লেনের ভাড়া আমি দিয়ে দেবো। কি বলছো দিদু? না আমি যাই। না না, যাই বলতে নেই, বলা আসে। আর শোন, তোর আমাকে দেখতে যখন ইচ্ছা হবে তুই সোজা প্লেনে করে চলে আসবি। ভাড়ার জন্য ভাববি না, ভাড়া আমি দেব, বুঝলি? ভাড়া আমি দেব। আর শোন, বিয়ে হয়ে গেছে বলে তোকে কারো মুখ আপেক্ষা হয়ে থাকতে হবে না। যতদিন তোর দেদু আছে ততদিন মাথা উঁচু করে নিজের মতো করে বাঁচবি। আর একটা কথা, তোকে না জানিয়ে, তোকে না বলে আমি কোনোদিন মরব না, এটা তুই নিশ্চিত জানবি, এটা তুই নিশ্চিত জানবি, কোনোদিন মরব না। আলাপ করি দি, শ্রী রাধা, এই হলো কোয়েল কানিতকর, আমার বস মিস্টার মালহোত্রার পিএ, ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড আ চার্মিং গার্ল। তোমরা কথা বলো, আমি আসছি। কিন্তু আমি বাংলা বলতে পারি। কলকাতায় আমি পড়াশোনা করেছি, ভবানীপুরে আমার মাসির বাড়িতে থাকতাম। তাই নাকি? খুব ভালো, অবাঙালিদের মুখে বাংলা শুনতে খুব ভালো লাগে। তা এদের অফিসে কতদিন ধরে কাজ করছো? বেশি দিন নয়, এই 4-5 মাস হলো। অবশ্য জানি না কতদিন এখানে কাজ করব। কেন, বিয়ে করছো নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে আমার আগে এখানে যারা কাজ করতো, সঙ্গীতা, নাজনীন, তারা এক বছরের মধ্যে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। তাই জানি না আমি কতদিন এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তার মানে আসলে এই কোম্পানিতে। গুড ইভিনিং স্যার, আসছি, বাই বাই। শ্রী রাধা, মিট মিস্টার মালহোত্রা। হ্যালো সুজন, বিগ বস। বাংলাতা, ইয়োর বাহু ইজ ভেরি বিউটিফুল, সুজন ইজ ভেরি লাকি, ইউ আর ভেরি চার্মিং অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ। থ্যাঙ্কস। বলো। কোই বাত নেই, কোই বাত নেই। মিস্টার মালহোত্রা, বার উস তরফ হে, চলিয়ে থোড়া বিস্কি বিস্কি পি লিজিয়ে। বিস্কি অকেলে পিনে মে মজা নহি আয়েগা বন্দলতা জি। আরে ভাই, মাই জো খড়া হুঁ তুমারে পিছে। আইয়ে আইয়ে মিস্টার জিন্দল। শ্রী রাধা, ইনি মিস্টার জিন্দল, মিস্টার মালহোত্রার বন্ধু, বিরাট বড় বিজনেসম্যান। আরে বিজনেস কি বাত ছোড়িয়ে, বিজনেস তো আদমি পয়সা কমানে কে লিয়ে করতা হ্যায়, লেকিন খরচ তো কহিন অর হি করতা হ্যায়। মালুম হ্যায়, মালুম হ্যায়, মালুম হ্যায় কাহাঁ খরচ করতে হো, লড়কিয়ো কে পিছে। ঝুঠ ঝুঠ, বিলকুল ঝুঠ, গলত কহ রহে হো, লড়কিয়ো কে পিছে নহীঁ, খুবসুরত লড়কিয়ো কে পিছে। মিস্টার জিন্দল, মিস্টার মালহোত্রা, চলিয়ে হম লোগ বার মে চলতে হ্যায়, বিস্কি বগেরে পিতে হ্যায়, আইয়ে আইয়ে। আচ্ছা জি, ফির মিলেঙ্গে, নমস্তে। হাই সুজন, আমি এসে গেছি। আরে দেবাংশু, what a surprise! Good evening sir. Good evening Sujan. Welcome Jindal sahab. Oh, পরিচয় করবা দেতে হ্যায়, ইয়ে হামারে জিগরি দোস্ত হ্যায়, ডক্টর দেবাংশু মিত্র, হি জাস্ট অ্যারাইভ ফ্রম লন্ডন। নমস্কার। আচ্ছা, তো আপ ডক্টর হ্যায়? জি। ইয়াহাঁ কিসকে দিল কা ইলাজ করনে আয়ে হ্যায়? ওয়েসে, আপ বঙ্গালি হ্যায়? জি, মাই বঙ্গালি হ্যায়। দেখা, মানতে হো কি নেই? বিলকুল মানতা হুঁ, পহলি নজর মেই পহচান লিয়া কি ইয়ে বঙ্গালি হ্যায়। সুজন জি, সিঙ্গাল
बहुत ही खूबसूरत बीवी मिली है तुम्हें. यू आर ए लकी मैन. थैंक यू वेरी मच. एंजॉय योर सेल्फ. एंजॉय. आइए आइए. नाइस पर्सन. आए श्रीदा. একে তো তুমি চেনো. জানো তো এই হচ্ছে আমাদের বিয়ের আসল ঘটক. জানি ওর মতো পরোপকারী মানুষ খুব কমই দেখা যায়. যাক স্বীকার করছো তাহলে. অভিনন্দন. তোমার বিবাহিত জীবন সুখের হোক এই কামনাই করি. থ্যাংক ইউ. এলেনি যখন বিয়েতে এলেন না কেন? কারণ কন্যাপক্ষর তরফ থেকে আমাকে তো কেউ নেমন্তন্ন করেনি. বরপক্ষ থেকে করেছে তাই চলে এসেছি. কারণ কন্যাপক্ষ ভাবতে পারেনি যে এত দূর থেকে এত খরচা করে আপনি আসতে পারেন. একবার ডেকেই দেখতে তারপর কথাটা বলতে. রাইট. এবার জবাব দাও কি জবাব দেবে. শোন তোরা কথা বল আমি একটু ওদের অ্যাটেন্ড করে আসি. হ্যাঁ আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম. খুশি তো? নিশ্চয়ই. তুমি আমার কথা রেখেছো আমি খুশি হব না? অর্জুন দাল সাহেব আপ লোক এনজয় কর রে না. সোজা লন্ডন থেকে না ভাড়া কলকাতা? সোজা লন্ডন থেকে. তাহলে নিশ্চয়ই ফেরবার পথে কলকাতা হয়ে ফিরবেন. দেখি বলতে পারছি না. সে কি লন্ডন থেকে বোম্বে এলেন আর কলকাতা এত কাছে যাবেন না? কি আর করি বলো, লন্ডন থেকে বোম্বের দূরত্বটা অত বেশি মনে হয় না, কিন্তু বোম্বের থেকে কলকাতার দূরত্বটা অনেক বেশি মনে হয়. এটা মনের ব্যাপার. উদার কি দেখ রা এটা. আপনার মনটা অদ্ভুত. কি যে আপনি চান নিজেই জানেন না. যাই হোক কলকাতা একবার যাবেন. তৃষা খুশি হোক. তুমি খুশি হবে তো? নিশ্চয়ই. তাহলে যাব. আমার খুশির জন্য তুমি বিয়ে করলে আর তোমার খুশির জন্য আমি কলকাতা যাব না? চিয়ার্স. চিয়ার্স. আব যা 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 আব যা. ম্যাক সেকেন্ড. কদিন থাকবেন এখানে? বলতে পারছি না, আসলে দুদিনের জন্য হোটেল বুক করিয়েছি. এখন দেখি সুজন কবে ছাড়ে. এক্স্যাক্টলি. শোন কালকে আমরা সবাই বাইরে যাব আর রাত্রও ওইখানে কাটাবো. আর পরশু এসে চিন্তা করা যাবে তোকে কবে ছাড়া যায়। হ্যাঁ কিন্তু সব সময় কিন্তু কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি কিন্তুতেই আটকে যাবেন। দেখো ফুলে ফুলে রঙিন বাহার, সেজেছে নতুন করে সবুজ পাহাড়। আজ দেখো ফুলে ফুলে রঙিন বাহার, সেজেছে নতুন করে সবুজ পাহাড়। ওই যে আকাশ আর পাহাড়ি নদী, ওই যে আকাশ আর পাহাড়ি নদী, ডাকছে তোমাকে আজ দেখো একবার। Yeah.
খুশি ভরাই তো জীবন, সবাই তো সুখ খোঁজে যে যার মতন। হাসি আর খুশি ভরাই তো জীবন, সবাই তো সুখ খোঁজে যে যার মতন। একটু আশার স্বপ্ন কিছু, একটু আশায় স্বপ্ন কিছু, সুখের স্বর্গ গড়ে জানে শুধু মন। ফুলের বাস ঘরে স্মৃতির মালা, কেউ খুলে যায় কেউ যায় না। নীর খুঁজে উড়ে চলে কত যে পাখি, কেউ খুঁজে পায় কেউ পায় না। এখানে দাঁড়িয়ে কেন? তোমার দিদি আমাকে সাজাতে সাজাতে বললেন এখানে আসাই হয়েছে নাকি হোটেলে ফুলসজ্জা করার জন্য। হ্যাঁ ঠিক তাই, কিন্তু আমাকে আগে জানানো হয়নি কেন? জানলে কি করতে, আসতে না? না তা নয়, কিন্তু জানতাম তো কেন আমি এখানে এলাম। এখন তো জেনে গেছো, অতএব কয়েকটা মন্ত্র একসঙ্গে আওড়ালেই কেউ কারো সম্পত্তি হয়ে যায় না। তাহলে কি করে সম্পত্তি হয়? প্রথমত মেয়েরা কোনোভাবেই পুরুষের সম্পত্তি হয় না, কারণ মেয়েরা জড় পদার্থ নয়। তারও ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা না লাগা আছে, তারও মন বলে একটা জিনিস আছে। তাই তাকে পেতে হলে তার মনটাকে ছুঁতে হবে। Damn it! অত সময় আমার কাছে নেই, তাহলে তো প্রেম করে বিয়ে করতে পারতাম। শোনো, ওসব মন জানা জানি, মন দেওয়া নেওয়া সব বকবাস, বাজে কথা। মন হলো গরম চায়ের মতো, আর সেটা স্ট্র দিয়ে খাওয়া যায় না, সেটা খেতে গেলে কাপটাকে ধরতে হয়। তাই তোমার মন পেতে গেলে আমাকে তো তোমাকে ছুঁতেই হবে। গরম চা খাওয়াটা তোমার নেশা হতে পারে, কিন্তু চা খাওয়ানোটা আমার পেশা নয়, আর আমি এখানে কোনো চায়ের দোকান খুলে বসিনি। দেবাংশু আমার জীবনটাই হেল করে দিল। এখানে একা একা বসে সমুদ্র দেখছি। এর আগে দেখনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাত আছে কিছু? অনেক। কিসে, জলের না ঢেউয়ের? দেখার, কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার। আচ্ছা চলে রেসে যান। ওকে আসি মাসিমা। আচ্ছা, আরে থাক থাক, ওসব প্রণাম তো আমার একদম ভালো লাগে না। তা তুমি সোজা লন্ডনে ফিরে যাচ্ছ না ভায়া ক্যালকাটা? না, প্রথমে ভেবেছিলাম সোজা লন্ডনেই ফিরব, কিন্তু এখন ভাবছি যে কলকাতা হয়ে যাব, কারণ শ্রীরাধা ঠাকুমার সঙ্গে দেখা করে ঘটকালিটা তো আদায় করতে হয়। অবশ্য ঘটক বিদায়টা সুজন আর শ্রীরাধারই দেওয়া উচিত। দেব, সময়টা আসুক, আগে দেখি তুই আমাকে যা দিলি সেটা কতটা দামি, দেখি শ্রীরাধাকে পাওয়াটা আমার সৌভাগ্য কিনা। বেশ, যাচাই করে দেখ। বাই, চলি শ্রীরাধা। চল, আমি তোকে এগিয়ে।
শ্রীরাধা, তোমার সঙ্গে একটু কথা আছে। বলুন। দেখো, আমাকে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়, বাইরে থাকতে হয়। মহিলা সমাজ, সমাজ সেবা, কিটি পার্টি, আর সুজন সেই সাত সকালে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত হয়। আজকাল বম্বেতে ঝি চাকরের হাতে বাড়িঘর ফেলে যেতে সাহস হয় না। তুমি একটু খেয়াল রেখো, হর দম চুরি ডাকাতি হচ্ছে, দুমদাম করে কোথাও বেরিয়ে যেও না। জানো না, না কোথায় আর যাব, আমি তো এখানে কাউকেই চিনি না। তাই ভাবছিলাম যদি এখানে এমএসসিটা করে নিতাম। তাতে আমাদের কি উপকারটা হবে শুনি? সুজনের কি কোনো সাহায্য হবে? পড়াশোনাটা কেউ কারোর উপকার বা সাহায্যের জন্য করে না মা, কিন্তু বিয়ে তো মানুষ সে আশাতেই করে। সুজনের এত তাড়াতাড়ি বিয়ে তো আমি সেজন্যই দিলাম, ঘর পাহারা দেবার জন্য। তর্ক করো না, ঘর পাহারা দেওয়া ছাড়াও তোমাকে আরো অনেক কাজ করতে হবে যাতে সুজনকে সাহায্য করা হয়। যেমন? যেমন সুজন যা চাকরি করে তাতে উন্নতি করতে গেলে ওর অফিসের বসেদের মাঝে মাঝে পার্টি দিতে হবে, তাদের এন্টারটেইন করতে হবে, আর সেগুলোর আয়োজন তো তোমাকেই করতে হবে। আর সেই জন্যই তো তোমার মতো শিক্ষিত সুন্দরী মেয়ের সঙ্গে সুজনের বিয়ে দিলাম। আমাকে এখন বেরোতে হবে। দেবাংশু চলে গেল, মনটা খারাপ হয়ে গেল, তাই না? তার মানে? মানেটা যদি জানতাম তাহলে তো বুঝতেই পারতাম তুমি হঠাৎ এখানে এসে বসলে কেন। সমুদ্র দেখছি। আগে দেখনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বে নয়। তফাত আছে কিছু? অনেক। জলের না ঢেউয়ের? দেখার। কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার, তাই না? আচ্ছা তিতলি, সেদিন যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে নাচছিলে সেই ছেলেটিকে? ওর নাম রাহুল খান্না, পাঞ্জাবি। জানো রাঙা মামি, আমি না ওকে বাংলা বলতে শিখিয়েছি। সে তো বুঝলাম, কিন্তু মহারানী ব্যাপারটা গড়িয়েছে কতদূর? যতদূর পর্যন্ত গড়ালে নিজেকে নিজের কাছে দোষী মনে হয় না ততদূর। বাবা, তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে জানো, না হলে আর প্রেম করলাম কি করে বলো? তাই তো। জানো মামি, আমি আর রাহুল খুব ভালো বন্ধু, কিন্তু এখন বুঝতে পারছি আর দেরি করা উচিত না, এবার বিয়েটা করে নেওয়া উচিত। তাই ও গেছে চণ্ডীগড়ে ওর বাবা মার সঙ্গে কথা বলতে। আচ্ছা, খুব ভালো, আমি আছি তোমার দলে। ভালোবাসার মানুষকে না পেলে যে কত কষ্ট তা আমি জানি। হাজার আলোর মাঝখানে দাঁড়িয়েও মনে হয় চারপাশে কত কত অন্ধকার। হাই বেবি, ডোন্ট গিভ মি আ কিস। আমার আমি তো ভুলে গেয়া। হে সুইটহার্ট, হাউ আর ইউ? ফাইন ফাইন, হাউ আর ইউ? আর ইয়াসমিন, সব ঠিক আছে না? হ্যালো, হাই। চলো শ্রীরাধা, মিউজিক শুরু হয়ে গেছে, চলো আমরা ডান্স করি। না, আমি নাচ জানি না। আরে চলো না, প্লিজ, আমি নাচতে পারি না। আরে জিন্দাল সাহ, হ্যালো হ্যালো, গুড ইভিনিং, আই এম রিয়েলি হ্যাপি। জন, বহুত বহুত মুবারক হো, আজ তোমারি শাদি কো এক মহিনা পুরা হো গয়া। থ্যাঙ্ক ইউ স্যার। হ্যাঁ ভাই, বরনা কুছ লোক তো এক মহিনে মে দো দো চার চার শাদিয়া কর লেতে।
और वो भी चुपके चुपके, क्यों? मैं सोचा नहीं था सर, हमारी इस छोटी सी पार्टी में आप लोग तशरीफ लाएंगे। आई एम रियली ऑनर्ड। अरे भाई, अब तो तुम्हारी हर पार्टी में आना पड़ेगा, इतनी खूबसूरत बीवी जो है। लेकिन पार्टी जरा जल्दी जल्दी देना, चाहे किसी भी बहाने देना। अरे बात है जिंदल, अगर ये पार्टी नहीं देगा तो हम पार्टी दे दिया करेंगे। क्या बात है, क्या बात है। Come on, pretty lady, let's go for dance. Come on. Sorry, I can't dance. I can't believe that. क्यों सुजन, तुमने अपनी बीबी को अभी तक डांस करना नहीं सिखाया? मौका ही नहीं मिला सर। अबे मौका मिलता नहीं, मौका ढूंढना पड़ता है। भाई तुम्हारे ऑफिस की लड़कियां तो बहुत अच्छा डांस करती हैं, और सब कहती हैं कि तुमने उन्हें सिखाया। क्या सर? और वो सिर्फ नाचती नहीं बल्कि नचाती भी है। और इतनी खूबसूरत बीबी को तुमने घर पे बिठा के रखा है। कम ऑन बेटी, लेट्स गो फॉर डांस। जाओ मैं टीच यू, मैं सिखाता हूँ। भाई कम ऑन, कम ऑन। साहब लगता है आप एक ही दिन में सिखा देंगे। কাল নাটকটা ভালোই করলে, জিন্দালের সঙ্গে না নাচার বাহানায় শরীর খারাপের অ্যাক্টিং এর জবাব নেই। কিন্তু মনে রেখো, সবসময় একই ফর্মুলা কাজ দেয় না। কেন জোর করবে নাকি? কিন্তু মনে রেখো, আমি তোমাদের সমাজের 8-10টা মেয়ের মতো সস্তা নই। তোমাদের যেমন বাহানা আছে, তেমনি আমারও মনের জোর আছে। তাই নাকি? শোনো, আমাদের সোসাইটিতে যেখানে কুকুরের বাচ্চা হলে স্কচ খোলা হয়, সেখানে মেয়েদের জামা কাপড় খুলতে আমাদের বেশি সময় লাগে না, বুঝলে? শিক্ষা দীক্ষা অর্থের মোড়কে মানুষ নিজেকে যতই আড়াল করে রাখুক না কেন, মুখের ভাষায় তার আসল চরিত্র বেরিয়ে পড়ে। তাই নাকি? হ্যাঁ, আর তুমিও শুনে রাখো, নোংরা লোকেদের সঙ্গে নাচতে আমার গা ঘিন ঘিন করে। বিশেষ করে কোন স্বামী যখন তার স্ত্রীকে অন্য লোকেদের সঙ্গে নাচতে বাধ্য করে। স্বামী? আমাকে অপমান করার আগে তোমার ভাবা উচিত ছিল আমি তোমার স্বামী। এবং স্ত্রী হিসেবে তুমি কেন আমাকে বঞ্চিত করো তাও আমি জানি, কারণ তোমার দেহ মন সব জুড়ে বসে আছে অন্য একজন। কি বলতে চাও তুমি? আমার আমার দেহ মন জুড়ে কে বসে আছে বলো, বলো তুমি বলো। ও ফোর, হ্যালো, ট্রাঙ্ক কল ফ্রম ক্যালকাটা। হ্যাঁ, কানেক্ট দ্য লাইন। হ্যালো বড়দা। হ্যাঁ বল, কি বলছিস? কি দিদু, দিদু চেয়ার থেকে পড়ে গেছে, হাতে প্রবলেম দেখা দিয়েছে, আমাকে আমাকে দেখতে চাইছে। আমি আমি নিশ্চয়ই নিশ্চয়ই আসছি, আজকে প্লেনেই আসছি। প্লেনে যাওয়ার কি দরকার, কাল হাওড়া মেলে চলে যাও, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করবে কেন? কি কি বললে, টাকা নষ্ট? দিদু সিরিয়াস, বড়দা বলল যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে, আর এই সময় আমি ট্রেনে যাব। দিদু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যতক্ষণ না তার এই প্রাণ পাখি পৌঁছাচ্ছে বুড়ি বেঁচেই থাকবে। তুমি আমার দিদু সম্বন্ধে এভাবে কথা বলছো? তুমি জানো দিদু আমার আমার জীবনে কি? তোমার জীবনে কে কি তা আমার জানার দরকার নেই। তবে শোনো, যাওয়ার হয় যাবে, তবে প্লেনে নয় ট্রেনেই যাবে।
আমাকে ক্ষমা করিস মা, তোকে অত ঠিক ঠিক করেছি, কিন্তু তোর ঘরটা ঠিক মতো গড়ে দিতে পারলাম না। স্বামীর ঘর মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয় শ্রী। নিরাপদ আশ্রয় যখন বিপদ থাকে মা, তখন সে আশ্রয় আর নিরাপদ থাকে না। যাই হোক, তবু আমি চেষ্টা করব, যতক্ষণ আত্মসম্মান বজায় থাকবে নিশ্চয়ই মানিয়ে নেব। আগে দিদু ভালো হয়ে যাক, তারপর অন্য কথা। দিদু, দিদু বলো, দিদু আমি আর ভালো হব না রে, আমার যাবার সময় হয়ে গেছে। না দিদি, এসব বলো না, তোমার তোমার এত মনের জোর, মনটা যে বেড়ে গেছে রে দিদু, জোর আসবে কোথেকে? তুই যা, আর দূর থেকে এসছিস, চান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে, যা তুই যা। একে দিদু, দিদু তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার উঠে এলে কেন? আমাকে দেখে পাঠালেই তো পারতে। তোকে একটা কথা বলতে এলাম মা। হ্যাঁ বলো। আমাদের জীবনটা হলো একটা পথ চলা, সেই চলার পথে হিসেব নিকেশ করিস না, পথের শেষে শেষ ঠিকানায় পৌঁছে দেখবি যা পাবি তাতে তোর মন ভরে যাবে। ঈশ্বর করুণাময়, শেষ পাতে দই মিষ্টি তিনি নিশ্চয়ই দেবেন। আমি আসি মা, আমি আসি, আশীর্বাদ করি ভালো থাকিস, আমি যাই। চলো আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি, চলো। আমার ঘর বদল হয়ে গেছে, সেখানে আমাকে একাই যেতে হবে, খালি পায়ে পায়ে হেঁটে। আমি চাই, আমি চাই। দিদু, দিদু, দিদু সাবধান, দেখি তুমি তুমি পায়ে হেঁটে যাচ্ছ, দিদু দিদু পড়ে যাবে, দিদু দিদু সাবধান, দিদু 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 পড়ে যাবে, দিদু।
আজ তো রাহুলকে কোথায় আসতে বলেছিস? বর্ষোবা বিচে বলেছি তো 5টা আসতে, এখন তো 4টে বাজে। হ্যাঁ অবশ্য স্টুপিডটা তো দেরি করবে। চুপ, ওভাবে বলে না। সরি, চলো এখন সময় আছে, বসি। জানিস তিতলি, এবার কলকাতায় যাবার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। কি গো? আমাদের সেই কলকাতার বিখ্যাত চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদার, উনি প্লেনে আমার পাশে বসেছিলেন। কথা কথা ওনার সঙ্গে আলাপ হলো। উনি বললেন উনি বম্বে এসেছিলেন ওনার আগামী ছবি শেষ ঠিকানায় অভিনয়ের জন্য বম্বের এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন উনি তা দিতে পারলেন না। তারপর হঠাৎ আমাকে বললেন আপনি অভিনয় করবেন আমার শেষ ঠিকানায়। রিয়েলি? হুম। তারপর তার নিজের একটা লাল ভিজিটিং কার্ড আমাকে দিয়ে বললেন এটা রেখে দিন, একদিন নিশ্চয়ই কাজে আসবে। চিপ ফেলে রাখলাম, আশা করি হতাশ হব না, কারণ আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। ওয়াও, নিজের উপর কি বিশ্বাস! দারুণ কথা বলেন তো সৌম্যব্রত মজুমদার, সেই জন্যই তো এত বড় ফিল্ম ডিরেক্টর। চল যাওয়া যাক। হাই তিতলি। হাই রাঙা মামি, এই রাহুল। রাহুল আমার রাঙা মামি। হ্যালো। হ্যালো। শুনেছি আপনার ঠাকুমা কা ডেথ হো গিয়া, খুব দুঃখের। আই এম ভেরি সরি অ্যাবাউট ইট। রাহুল, আমি রাঙা মামি সম্বন্ধে যা বলেছিলাম তা মিলছে কিনা বলো? কি সুন্দর দেখতে, তাই না? তুমি খুব কম বলেছিলে। আসলে ইউ নো মামি, ডোন্ট গেট মি রং, কোনো মেয়ে অন্য কোনো মেয়ে সম্বন্ধে কোনোদিন প্রাণ খুলে তারিফ করে না। ইউ স্টুপিড। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। তুমি কি বলেছি? হোয়াট? মামি ইজ বিউটিফুল। ইয়া, মামি ইজ নট বিউটিফুল, শি ইজ ফ্যান্টাস্টিক। ইউ নো মামি, এসব মামিটা আমি শুনলে মনে হয় কি মোটা সোটা, কোল গাল, সিরিয়াস, গম্ভীর, কিন্তু তোমাকে দেখলে তো মনে হয় না, তুমি তো আমাদের জেনারেশনের মানুষ। তাই বুঝি? আচ্ছা তুমি এত ভালো বাংলা বলতে শিখলে কিভাবে? তোমাকে বলেছিলাম না মামি, আমি ওকে বাংলা বলতে শিখিয়েছি। আই এম আ গুড টিচার, ইউ নো। সরি ম্যাম, টিচার তো সবাই ভালো হয়, কিন্তু কটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়? হ্যাঁ, এটা স্টুডেন্টের ক্রেডিট। ইউ তিতলি, তোমাকে মানে কতনি বার বাতায়া কি আমার পেটে মেরো না, ইউ নো আই এম প্রেগন্যান্ট ইয়ার। তুমি চণ্ডীগড় গিয়েছিলে শুনেছিলাম, বাবা মার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ মামি, আমার বাবা মা বলেছেন যে তিতির বাবা মা যদি রাজি হয় তাহলে শাদীটা খুব ধুমধাম করে হবে, আর যদি রাজি না হয় তাহলে আমার কিছু করার নেই, আমার বাবা মা রাজি এনি ডে। তুই কথা বলেছিলি বাড়িতে? একবার নয়, অনেকবার, বাট দে সেড নো। কিউকি আমরা টায়ারের ব্যবসা করি, আমরা লরিওয়ালা তো। আরে না না না, সেটা কোনো ব্যাপার নয়, তুমি তো একটা বড় কোম্পানিতে ভালো কাজ করছো, আফটার অল ভালো চাকরি, ফিউচার আছে। কিন্তু তার আগে রাঙা মামা যে নিজের ফিউচারের কথা ভাবছে। রাঙা মামি? তার মানে? রাঙা মামার বস মিস্টার মালহোত্রা ছেলে পরেশের সঙ্গে রাঙা মামা আমার বিয়ে দিতে চান, আমার বাবা মাই তাই চান, কারণ এই বিয়েটা হলে ওনাদের সাথে আমাদের আত্মীয়তা হয়ে যাবে, আর তারপর আস্তে আস্তে আমার বাবা আর রাঙা মামা মিস্টার মালহোত্রার কোম্পানি পার্টনার হয়ে যাবে। এবার বুঝতে পারছো কেন রাহুল ওদের পছন্দ না? দেখো শ্রীরাধা, প্রীতি আর বিষ্ণু যদি রাহুলের সঙ্গে তিতলির বিয়ে দিতে না চায় তাহলে তা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই, এটা ওদের ব্যাপার, তিতলি ওদের মেয়ে, ওরা যা ইচ্ছে তাই করবে। কিন্তু মা, রাহুলের সঙ্গে তিতলির বিয়ে হলে তিতলি সুখী হবে। গ্যারান্টি আছে? তুমি চেনো রাহুলকে? একটা টায়ার আলার ছেলে। আমি বুঝতে পারি না মাম, তিতলি কেন শ্রীকে এসব কথা বলে? কে জানে। শোনো শ্রী,
ওদের কথা না ভেবে এবার একটু নিজের কথা ভাবো। সারাদিন বাড়িতে বসে না থেকে একটু কোনো কাজকর্ম করো না। কিন্তু মা তো বলেছেন বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতে, মতি লাজমানের উপর নজর রাখতে। তুমি সব কথার বড্ড বাঁকা মনে করো শ্রীরাধা, আমি সেভাবে বলিনি। আর আজই সুজন বলল ওদের কোম্পানির বসের যে পেয়েছিল কোয়েল বলে একটি মেয়ে, সে চাকরি ছেড়ে দিয়েছে। তাই তুমি টাইম পাস করার জন্য যদি সেই চাকরিটা করতে চাও করতে পারো, মাইনেও ভালো, তুমি নিজের ইচ্ছে মতো নিজের জন্য এটা ওটা কিনতে পারবে। কিন্তু কোয়েল চাকরি ছেড়ে দিল কেন সেটা আমি কি করে জানবো? দ্যাটস আ পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি তো বিয়ের কাজ কিছুই জানি না। আরে বাবা, সেসব আমি তোমাকে শিখিয়ে দেবো, আর আমিও তো ওইখানেই থাকবো। বসও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তুমি আমার স্ত্রী। ইয়া, মিস্টার মালহোত্রা ইজ এ ভেরি নাইস পারসন। মিস্টার মালহোত্রার ছেলের নামই তো পরেশ মালহোত্রা, তাই না? তুমি ওর নামটা জানলে কি করে? তিতলি বলছিল পরেশের সঙ্গেই নাকি তিতলির বিয়ে দিতে চাও তোমরা? মিস্টার মালহোত্রা আমাদের আত্মীয় হয়ে গেলে খুব ভালো হয়, তাই না? দেখেছো কিরকম বাজে ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও? আরে বাবা, কাজটা করবে কিনা সেটা বলো, নইলে অন্য মেয়ে দেখবো। আর শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাক গুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক, বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পর, এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মামি শোনো, তুমি ওর আউটফিট গুলো একটু দেখে নিও তো, আমি আসি। হ্যাঁ, কি কাজটা করবে তো? একটু ভেবে দেখি, কাল বলবো। গুড মর্নিং, দিস ইজ ম্যাজিক ইন্ডিয়া এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। গুড মর্নিং, আই ওয়ান্ট অ্যান ইনফরমেশন, ক্যান ইউ হেল্প মি? আপকে অফিস মে এক লড়কি কাম করতি থি, কোয়েল কানিটকর। ইয়া, বাট শি হ্যাজ লেফট দ্য জব রিসেন্টলি। ইয়া, আই নো দ্যাট। আপ মুঝে উনকা ঘর কা অ্যাড্রেস দে সকতি হ্যায় প্লিজ? ইয়া, জাস্ট হোল্ড অন ফর আ সেক। কোয়েল কানিটকর, হ্যাঁ লিখ কিজিয়ে। প্রথমেই কোম্পানি আমাদের মোটা টাকা অ্যাডভান্স দেয়, তারপর কিছুদিন কাজ করার পর আপনার হাজবেন্ড মিস্টার দত্ত আমাদের নানান কোম্পানিতে পাঠান, সেখানকার এক্সিকিউটিভ অফিসারদের সাথে বন্ধুত্ব করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোটেশন নিয়ে আসার জন্য। তারপর দেশ বিদেশের ব্রাঞ্চ অফিস থেকে সব অফিসাররা আসেন, তাদের কোম্পানি দিতে হয়, তাদের সঙ্গে খান্ডালা মহাবালেশ্বর বেড়াতে যেতে হয়, পার্টি থাকলে ডান্স করতে হয়, না বলেই তখন বলা হয় আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দাও। কিন্তু তখন সবার পক্ষে সম্ভব হয় না অতগুলো টাকা দু একদিনের মধ্যে ফেরত দেওয়া। তখন 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 আর কি, কেউ কেউ সারেন্ডার করে, আর না হলে তখন গয়নাগাটি বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দেয় কোনো রকমে। তুমি কি করলে? আমি আমাদের এই ফ্ল্যাটটা বন্ধক রেখে কোম্পানির টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তোমাকে মিস্টার সুজন দত্ত কত টাকা অ্যাডভান্স দিয়েছিল? 25,000। জানো, আমি যখন শুনলাম তুমি চাকরিটা ছেড়ে দিয়েছ, তখন কি জানি কেন মনে হলো তোমাকে জিজ্ঞেস করি। আমারও জানা দরকার ছিল, কারণ মিস্টার সুজন দত্ত আমাকে ওই চাকরিটা করতে বলছে। হোয়াট? শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাক গুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক, বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পর, এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মা কোথায়? মতি! কি ব্যাপার, মাকে খুঁজছো কেন?
ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা। এগুলো পরে আমি নাকি তোমার অফিসে যাব, তোমার বসের পিয়ের কাজ করব। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম। এগুলো পরে আমি যখন যাব, তখন তোমার অফিসের স্টাফ, তোমার বস মিস্টার মালহোত্রা, তোমাদের দেশ বিদেশের ব্রাঞ্চ অফিসের অফিসাররা আমার দিকে শিকারী কুকুরের মতো তাকিয়ে থাকবে। তোমার উন্নতি হবে, and you'll feel proud যে তোমার বিবাহিতা স্ত্রী তাদের লালসার শিকার হচ্ছে। কি বলতে চাও কি তুমি? বলতে চাই, আমায় কিন্তু মোটা টাকা অ্যাডভান্স দিতে হবে মিস্টার সুজন দত্ত। নাজনীন, কোয়েল, সঙ্গীতার মতো 25,000 টাকা দিলে চলবে না, কারণ আমি ওদের থেকে দেখতে অনেক সুন্দর, রাইট? জাস্ট এ মিনিট, এসব কথা তোমাকে কে বলেছে? কি করবে জেনে তুমি? তাতে কি তোমার অপরাধ ছিটে ফোঁটাও কম হবে? তোমরা আবার স্টেটাসের কথা বলো। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি স্টেটাস দিয়েও পাপ ঢাকা যায় না। তোমরা হচ্ছ শকুনির মতো, আভিজাত্যের ডানায় ভর দিয়ে শকুনির মতো তোমরাও আকাশের অনেক অনেক উঁচুতে উড়ে বেড়াও, কিন্তু তোমাদের নজর থাকে ভাগাড়ের দিকে। লিসেন মিস্টার সুজন দত্ত, ডোন্ট ফরগেট, মেয়েদের হাতে যেমন মায়ের মমতা থাকে, তেমনি ঝাঁসি জানি তরোয়ালও থাকে। তোমার সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। কদিন ধরে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে চেয়েছিলে, সাপের মতো নিঃশব্দে ছোবল মারতে চেয়েছিলে, ভেবেছিলে আমি খুব বোকা, তাই না? রাতটা যেখানে হোক কাটিয়ে আমি কালকেই কলকাতা চলে যাব, কিন্তু যাবার আগে ডিভোর্স পেপারে সই করতে চাই। কাল একটার সময় তোমার অফিসে যাব, কাগজ যেন রেডি থাকে। কাউন্টার, কোথায় যাচ্ছ? জাহান্নামে। সেখানে কি দেবাংশ থাকে? তার মানে? তোমরা আমাকে বোকা ভেবেছ তাই না? দেবাংশ তোমাকে ছিবড়ে করে আমার ঘাড়ে চাপিয়ে দিল, ভেবেছিলে কিছুই বুঝতে পারবো না? লন্ডন থেকে বিয়ের রিসেপশন অ্যাটেন্ড করতে এতগুলো টাকা খরচা করে এলো, ক্যা বাত হ্যায়, কি ভালোবাসা! শাট আপ! আমার চোখকে ভাগি দিয়ে তোমরা গোপনে প্রেম চালিয়ে যাবে আর আমি বুড়ো আঙুল চুষবো, তাই না? মুখ সামলে কথা বলো সুজন, দেবাংশু সম্পর্কে আর একটা কথা বেশি বললে আমি কিন্তু কি করবে? আমাকে খুন করবে? তোমার মতন একটা নষ্টা চরিত্রের মেয়েকে এতগুলো টাকা খরচা করে বিয়ে করে আমি নিয়ে এলাম, আর বিয়ের পরেই তুমি বিছানা আলাদা করে দিলে, তারপরে এমনি এমনি চলে যাবে, তাই কি কখনো হয়? জিন্দাল আর মালহোত্রাকে দিয়ে যেটা আমি উসুল করতে পারিনি, সেটা অন্তত আমি কিছুটা উসুল করে। ছাড়ো আমাকে, নইলে আমি চেঁচাবো। চেঁচাও, কেউ আসবে না, লোকে ভাববে দিন দুপুরে স্বামী স্ত্রীতে প্রেম লীলা করছে, ধর্ষণ করছে, কেউ ভাববে না। কিন্তু স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে কোন স্বামী তাকে এভাবে জোর করতে পারে না। পারে, নিশ্চয়ই পারে, তার কারণ এখনো আমাদের ডাইভোর্স হয়নি। ছাড়বো না তোমাকে, আমি তোমাদের কোম্পানির সব নোংরামি কাগজে পাশ করে দেবো। Ah.
হ্যালো, কুড আই স্পিক টু রাহুল খান্না প্লিজ? আরে মামি, কে রাহুল? তিতলির বাড়িতে ফোন করা সম্ভব নয় তাই তোমাকেই ফোন করছি। কেমন আছো? একটা বহুত আচ্ছা খবর আছে, আমি কাল তিতলিকে শাদি করছি রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি? ভেরি গুড, আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে সব বলবো। তুমি কোথায় আছো এখন, হোটেলে? না না না, হোটেলে নয়, আমারই এক বান্ধবীর বাড়িতে। না কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ শিওর, আমি তিতলির পক্ষ থেকে সাক্ষী হয়ে সই করব। হ্যাঁ হ্যাঁ, কাল তুমি আনাই পড়েগা। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা জায়গাটা বলে দাও। ওকে, গুড নাইট, বাই। দেখো কোয়েল, কি অদ্ভুত ব্যাপার, কাল আমি আমার ডিভোর্স পেপারে সই করব, আবার আমার এক পরিচিত মেয়ের বিয়ের কাগজে সই করব। একজনের ঘর ভাঙবে আর একজনের ঘর করবে, আশ্চর্য ঘটনা। আরেকবার ভেবে দেখলে পারতে শিরাদা। এর বেশি ভাবলে হয়তো তোমাকে কোর্টে টেনে নিয়ে যেতাম, তার আগে সইটা করে দাও। আমার কাঁদে, রাহুল ওকে সামলাও না। কি সামলাবো দিদি, আগে জানলে আজকে আমরা শাদি করতাম না। কি করতে? শোক দিবস পালন করতে? আমার জীবনে এই মুক্তি শোকের নয়, আনন্দের। চলো আমিও তোমাদের সঙ্গে নাচবো। তুমি নাচবে? হ্যাঁ কেন, আমি নাচতে পারি না ভেবেছিস? দিদি ইয়ে পাঞ্জাবি ভাঙড়া অত সহজ নয়। ও তাই নাকি, আমিও একবার আমাদের কলেজের ফাংশনে ভাঙড়া ডান্স করেছিলাম আর সেখানে আমি প্রাইজও পেয়েছিলাম জানো। দেখো আজ তোমাদের আমি ভাঙড়া ডান্স করে দেখাচ্ছি, বললে বললে। বসো তোমরা, বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি নিজের কষ্টটাকে ভোলার চেষ্টা করছে। আচ্ছা হ্যাঁ না, যদি ভুলতে পারে, লেকিন তোমার ও মামা হ্যায় না, এক নাম্বার কা স্কাউন্ডেল। জাদু প্যার বালা করকে পিছে লা লবাঙ্গে, নিতু রুসনাতে হয় নিতু রুসনাতে রুস জমানা লবাঙ্গে। তীর নৈনা বালে মারে সানু কস কস কে, ও জল রূপ বালে জাল চোট কিথে নসকে। তীর নৈনা বালে, তীর নৈনা বালে মারে সানু কস কস কে, ও জল রূপ বালে জাল চোট কিথে নসকে। তেনু সোনিয়ে দিল চ
বসা লবাঙ্গে নিত রুসনাতে হয় নিত রুসনাতে রুস জমানা লবাঙ্গে জাদু প্যার বালা করকে পিছে লা লবাঙ্গে নিত রুসনাতে হয় নিত রুসনাতে রুস জমানা লবাঙ্গে বাদে কর কর আবে সানু না তো মিল তোড়ে তোড়ে আনি টুটনা সাডায়ে দিল বাদে কর কর আবে সানু না তো মিল তোড়ে তোড়ে আনি টুটনা সাডায়ে দিল ও তেরে নখরে হ্যাঁ তেরে নখরে দিল চ বসা লবাঙ্গে নিতু রুসনাতে রুস জমানা লবাঙ্গে জাদু প্যার বালা করকে পিছে না লবাঙ্গে নিতু রুসনাতে হয় নিতু রুসনাতে রুস জমানা লবাঙ্গে সোনি না গুরুর করনি ও গল সাডে নাল হাস কে জরুর করনি তের হাসিয়া দা হ্যাঁ তের হাসিয়া দা হর গল পাল বগে নিতু রুসনাতে হয় নিতু রুসনাতে রুস জমানা লবাঙ্গে জাদু প্যার বালা করকে পিছে লা লবাঙ্গে নিতু রুসনাতে রুস জমানা লবাঙ্গে জাদু প্যার বালা করকে পিছে লা লবাঙ্গে নিতু রুসনাতে হয় নিতু রুসনাতে রুস জমানা লবাঙ্গে সত্যি তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন ঘটলো আমি জানি না, হয়তো সবই ভগবানের ইচ্ছে। তুই এখন কি করবি কিছু ভেবেছিস? না মা, এখনো কিছু ভাবিনি, তবে কিছু তো একটা করতেই হবে, দেখা যাক। দিদি দিদি কেমন আছো? লক্ষ্মী তুই কেমন আছিস? এটা কার? কার আবার? আমার। তোমার বিয়ের পর আমার সেই মরদ জেল থেকে ফিরে এসে বলল, লক্ষ্মী তু হমকো মাফ কর দে। আর তুই মাফ করে দিলি? কি করে সে? একটা সাইকেল রিক্সা চালায়, কামাই বেশ ভালোই করে। ভালো, খুব ভালো। ও না না, কি সুন্দর দেখতে হচ্ছে, মুখটা একদম তোর মতো, খুব সুখী হবে। শোন চুপ চুপ, এটা রাখ, ওকে পড়িয়ে দিস। এ কি দিদি, এত দামি জিনিস? বারে তোর ছেলের মুখ দেখলাম, কিছু দেবো না ওকে? ভগবান তোমার অনেক ভালাই করবেন দেখো দিদি। হ্যাঁ দেখছি তো, খুব ভালো করছে। হ্যাঁ গো দিদি, তুমি নাকি একেবারেই চলে এসেছো। জানিস লক্ষ্মী, আমরা মেয়েরা তুই আমি এক জায়গাতে বোধহয় সবাই সমান। লক্ষ্মী তুই এখন যা তো, এখন যা। আচ্ছা গো মা, প্রণাম দিদি। ও চুপ চুপ চুপ, কি দরকার ছিল ওই অত দামি সোনার চেনটা ওকে দিয়ে দেবার? মা পেটে যখন বিদ্যে আছে তখন গয়না বেচে তো আর জীবন কাটাতে হবে না, বরং ওটাতে লক্ষ্মীর উপকার হবে। এখন থেকে
একটু নিজের উপকারের কথাটা ভাবো। এতক্ষণ আপনারা রাজীব চক্রবর্তীর স্বরদ শুনলেন, এবার বিখ্যাত চিত্র পরিচালক সোমবত মজুমদারের সাক্ষাৎকার। নমস্কার, আমি বৈশালী চ্যাটার্জি। আজ আমাদের বিশেষ অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। নমস্কার। পরিচালক সৌম্যব্রত মজুমদার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই, বহু সফল ব্যবসায়িক ছবিরই পরিচালক উনি। ইতিমধ্যে দেশে বিদেশে নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। আচ্ছা সৌম্যদা, আপনি তো শুধু মেয়েদের দুঃখ কষ্ট যন্ত্রণা জাগরণ এসব নিয়েই ছবি করেন, এটা কেন? মেয়েদের কথা পুরুষেরা ভাববে না তো কে ভাববে? মেয়েদের সব যন্ত্রণার মূলেই তো আমরা পুরুষেরা। সৌম্যদা, আপনার প্রতিবিম্ব ছবিটা তো শিগগিরই মুক্তি পাবে, এরপর আবার মেয়েদের নিয়ে কি ছবি ভেবেছেন? আমার পরের ছবির নাম শেষ ঠিকানা, যার জন্য আমি একজন নতুন নায়িকা খুঁজছি। জানি না শেষ পর্যন্ত পাবো কিনা, আর তাই বম্বে গিয়েছিলাম ওখানকার এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন তাতে একটা পুরো বাংলা ছবি হয়ে যায়। তাই হতাশ হয়ে যখন কলকাতা ফিরছি, তখন প্লেনে আমার পাশে একজন মহিলা বসেছিলেন, যাকে দেখেই মনে হলো এই তো আমার শেষ ঠিকানার নায়িকা নন্দিনী। তারপর সঙ্গে সঙ্গে তাকে আমার ছবিতে অভিনয় করার জন্য বললাম, যথারীতি উনি না বলে দিলেন। কিন্তু আমি আশাবাদী, তাকে আমার ভিজিটিং কার্ড দিয়েছি এবং আশায় আছি একদিন শ্রীরাধা দত্ত নন্দিনী করার জন্য আমার কাছে আসবেন। দাদা, নিউ মার্কেট থেকে পাখি নিয়ে আসছিলাম, দেখলাম ইনি দারোয়ানকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, হাতে আপনার লাল ভিজিটিং কার্ড, বুঝলাম আপনি ডেকেছেন। আমি জানতাম আপনি আসবেন শ্রীরাধা, আমার মন বলছিল। এসো, বাকিগুলো ওখানে রেখে দাও। আচ্ছা, আর হরিকে গিয়ে বলো ভালো করে চা বানিয়ে আনতে। আগে দু কাপ চা। ঠিক আছে, আপনি বসুন শ্রীরাধা। আপনার কি মাথার পিছনেও একটা চোখ আছে? নাহলে আপনি জানলেন কি করে আমি এসেছি? আমার সামনের দেওয়ালে একটা আয়না আছে, সেটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সবুজ শাড়ি পরে আছেন, আপনার চুল খোলা। আপনাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ঠিক আপনার নন্দিনীর মতো। আমি না হয় আপনাকে আয়নাতে দেখেছি, কিন্তু আপনি আমার মনের কথা কেমন করে জানলেন? নিশ্চয়ই সিনেমা নায়িকাদের মতো বলবো না, যে আমার মনের আয়নায় আপনার মনকে দেখেছি। অ্যাকচুয়ালি কালকে টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম, সেখানেই জানতে পারলাম আপনার মনের কথা। অপূর্ব, তার মানে টিভি আমার বন্ধু, থ্যাঙ্কস টু টিভি। আসুন বসুন। কিন্তু তার আগে বলুন তো, আমি কি আপনার নন্দিনী হওয়ার জন্য জন্মেছি? যদি আমি আপনাকে বলি যে আমার নন্দিনী আপনার জন্যই জন্মেছে, আমার কল্পনার গর্ভে। ভাবতে ভালো লাগছে যে আমি শেষ ঠিকানার জন্য সৃষ্টি হইনি, বরং শেষ ঠিকানায় সৃষ্টি হয়েছে আমার জন্য। এবার তাহলে বসতে পারি? বসি। নিশ্চয়ই। তাহলে তো আপনি এবার চাও খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা। হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি তাহলে আসি। হ্যাঁ শ্রীরাধা, এ হলো কেষ্ট, আমার প্রোডাকশন কন্ট্রোলার, ম্যানেজার, আমাকে এবং আমার প্রোডাকশনকে ম্যানেজ করে। আর ইনি হলেন আমার পরের ছবির নায়িকা শ্রীরাধা দত্ত। না, দত্ত নয়, চৌধুরী, শ্রীরাধা চৌধুরী। দত্তই হন চাই চৌধুরী হন কিছু এসে যায় না, আপনি আমাদের কাছে শুধুই ম্যাডাম। আপনি চা খান, আমি তাহলে আসি। আসি। আমার দেখেই বোঝা উচিত ছিল দত্ত থেকে চৌধুরী হলেন কি করে? হইনি, ফিরে এলাম। চৌধুরী ছিলাম, দত্ত হয়েছিলাম, আবার চৌধুরীতে ফিরে এলাম। বুঝলাম, কিন্তু কেন? একদিনে সব জেনে যাবেন, তাই কি কখনো হয়? আপনি
পাখি খুব ভালোবাসেন না? এর জবাবটা আপনার মতন করেই বলি, একদিনেই সব জেনে যাবেন, তাই কখনো হয়? বাড়িতে আর কাউকে দেখছি না, মানে আমার স্ত্রী ছিলেন কিন্তু পালিয়ে গেছে আমারই একজন বন্ধুর সঙ্গে। এতে অবাক হবার কি আছে? আমার স্ত্রী আগে বিশাখা গুপ্ত ছিলেন, আমাকে বিয়ে করে মজুমদার হলেন, কিন্তু কিন্তু গুপ্ততে ফেরত যাননি আপনার মতন, উনি লাতিফা খাতুন হয়ে দুবাই চলে গেলেন। তাই আমি খাঁচা ভরে পাখি আনি আর আমার চাহিদা মেটালে ওদের আবার খোলা আকাশে উড়িয়ে দিই। চাহিদা মানে? ছবির সাফল্য। নতুন ছবি রিলিজের আগে আমি 17টা পাখি আনি, এই আশাতে কি ছবিটা কমসে কম 17 সপ্তাহ চলবে। যত সপ্তাহ চলে প্রতি সপ্তাহে একটা করে পাখি আমি উড়িয়ে দিই, কিন্তু যদি ছবি 17 সপ্তাহ কম চলে যে কটা পাখি বাঁচে সেগুলোকে আমি নিজের হাতে কলা টিপে মেরে ফেলি। খুবই নিষ্ঠুর লাগছে না আমায়? বিশাখা আমার স্ত্রী ভীষণ পাখি ভালোবাসত, প্রায় নিউ মার্কেট থেকে পাখি কিনে আনত। 2 বছর আগে যেদিন সে বাড়ি শহর দেশ ছেড়ে চলে যায় সেদিনই আমার একটা ছবি রিলিজ করে। ওর চলে যাওয়ার যন্ত্রণা, ছবি রিলিজের টেনশন সব মিলিয়ে আমি পাগল হয়ে গেছিলাম। রাগ গিয়ে পড়েছিল ওর পোষা পাখিগুলোর ওপর, ইচ্ছে করছিল ওর পোষা পাখিগুলো গলার টিপে মেরে ফেলি, কিন্তু হঠাৎ মনে হয়েছিল ওদের আর একটু সুযোগ দিই বাঁচার। যদি ছবিটা হিট করে প্রতি সপ্তাহে একটা করে পাখি উড়িয়ে দেব আকাশে। ছবিটা হিট করেছিল, 17 সপ্তাহ চলেছিল, আর আশ্চর্য খাঁচাতেও 17টা পাখি ছিল। বিশাখার পোষা ওই পাখিগুলোকে 17 সপ্তাহে উড়িয়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল ওই পাখিগুলোর ভাগ্যেই আমার ছবি হিট করেছে, আর তখন থেকে শুরু হয়েছে এই খেলা। তার মানে এই পাখিগুলোর আরো বাঁচার আয়ু থাকলে তবেই আপনার ছবি হিট করবে? সেটাই বিশ্বাস করি এখন। সেই সৌম্যব্রত মজুমদার যদি বাঁচেন অন্যের ভাগ্যের জোরে, তাহলে তাহলে আমি কার উপর আস্থা রাখবো? আমাকে দেখুন, আমি আমি আমার ঠাকুমাকে হারিয়ে স্বামীর ঘর ছেড়ে আমিও তো এসেছি নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। অনেক বরদাস্ত করেছি, সহ্যের একটা সীমা আছে। বাচ্চারা ভয় পেতে ভালোবাসে, তাই ঠাকুমা দিদিমার কাছে ভয়ের গল্প শুনতে চায়, তেমনি আমরা বড়রা বয়স্করা দুঃখ পেতে কষ্ট পেতে ভালোবাসি, তাই নিজেরাই দুঃখ আর কষ্টের সৃষ্টি করি। কাট টু, টার্ন অ্যারাউন্ড অ্যান্ড পিক ক্লোজ, গো। রাম করো, রাম। তুমিও তেমনি আজকের এই দিনটাকে নিজে, তুমিও তেমনি আজকের এই দিনটাকে নিজেই সৃষ্টি করেছো। আঘাত দিয়ে দিয়ে পাগল করে দিয়েছো আমাকে, আঘাত দিয়ে দিয়ে পাগল করে দিয়েছো। তাই আজ আমিও তোমাকে সেই, তাই আজ আমিও তোমাকে সেই কষ্ট সেই যন্ত্রণা ফিরিয়ে দেব। এই আঘাত তোমারই তৈরি।
That sound. Camera. 50 by 1, take 1. আসি তাহলে। না, তুমি যাবে না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। তো কি করব? তোমার মতো এরকম একটা নিস্তেজ মহিলার সঙ্গে খেলা করব? আরে বাবা, রমেনের বাড়িতে আজ পার্টি আছে, সারা রাত ধরে গান নাচ, কত ফুর্তি হবে, কত সুন্দর সুন্দরী মহিলা আসবে, তা না? তার মানে সারা রাত ধরে ফুর্তি মেয়ে ছেলে নিয়ে? না, তুমি যাবে না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। কারেক্ট, তুই হচ্ছে না, হচ্ছে না, একদম হচ্ছে না। তুমি চরিত্রটাকে বুঝতেই পারছো না। অভিজিৎ, তুমি একটু বসো। ওকে, লাইট অফ প্লিজ, লাইট অফ, সেট লাইট দাও। শ্রী, তুমি ধরতেই পারছো না নন্দিনী যন্ত্রণাটাকে। নন্দিনী একটা খুব সহজ সরল গরিব ঘরের মেয়ে, এই বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তাই সবসময় সে সংকুচিত। সে এটাও জানে না সে স্বামীকে ভালোবাসে কিনা, কিন্তু এইটা জানে, স্বামী মানে সে রাত্রিরে স্ত্রীর সঙ্গে থাকবে, তার সঙ্গে বিছানায় শোবে, তাই সে ভয় ভয় স্বামীকে অনুরোধ করবে, কাঁদবে, তার হাতে পায়ে ধরবে, এমনকি স্বামীকে ঘরে আটকে রাখার জন্য সে স্বামীর সঙ্গে মদ খাবে, তার সামনে নাচবে। আসলে চালিয়ে দেখা থেকে কখনো রাগ দেখাবে না, তবেই তো দর্শক খাবে। দর্শক, দর্শক খাবে মানে? ও তুমি বুঝবে না, ওটা আমাদের ভাষা, কি বলো অভিজিৎ? তুমি শুধু এটা ভালো করে বুঝে নাও, শেষ ঠিকানার প্রথম দিকে তুমি বিমল মিত্র সাহেব বিবি গোলামের মেজো বউ, আর শেষের দিকে দেবী চৌধুরানী। ওকে, এবার গ্লিসারিন নিয়ে নাও, তোমার চোখে জল চাই। কিন্তু কিন্তু গ্লিসার নিলে আমার আমার চোখ জ্বালা করে। মুশকিল। তাহলে তুমি নিজের জীবনের কোনো দুঃখের কথা ভাবো, সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসতে? দিদুকে। দিদুকে, এবার তোমার দিদুকে দেখতে চেষ্টা করো, মানে ফিল করো, এদিকে দেখো, ভাবো, সামনে কেউ নেই, সামনে তোমার দিদু বসে আছে, দিদুকে দেখো, তিনি হাসছেন তোমার দিকে তাকিয়ে, খুব ভালোবাসতেন না তোমাকে? দিদু, দেখো ওনাকে, ওই তোমার দিদু, দাউ দাউ করে তোমার চোখের সামনে জ্বলছে, ওনার দেহটা দাউ দাউ করে জ্বলছে, চিতা জ্বলছে, চিতার আগুনে পুড়ছে তোমার তিতু, ছাই হয়ে উড়ে যাচ্ছে, আকাশে হাওয়ায় তোমার দিদু হারিয়ে যাচ্ছে তোমার। দিদু, তোমার দিদুকে এর মধ্যে টেনে এনো না দিদু, দিদুর কথা ভেবে আমাকে আমাকে চোখে জল এনে অভিনয় করতে হবে। তাহলে যে দিদু আমাকে ঘেন্না করবে, ঘেন্না করবে দিদু আমাকে, চোখে এই জল চাই দিদু। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, দেখো দেখো আমি তোমাকে যেতে দেব না। তো কি করব? তোমার মতো এরকম একটা নিস্তেজ মহিলার সঙ্গে খেলা করব? আরে বাবা, আজকে রমেনের বাড়িতে পার্টি আছে, সারা রাত ধরে গান হবে, নাচ হবে, কত সুন্দরী সুন্দরী মহিলা আসবে, তা না? তার মানে সারা রাত ধরে ফুর্তি মেয়ে ছেলে নিয়ে? না, শোনো, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, থাকতে পারবো না। তুমি আমাকে দয়া করো, দয়া করো
করো তুমি আমাকে, দয়া করো তুমি, দয়া করো, দয়া করো। শ্রী অপূর্ব, শ্রী অপূর্ব। ইন্দ্র, ইন্দ্র, আরে দেবাংশু, কেমন আছিস? ভালো আছে। লন্ডন থেকে ফেরার পরে তোর কাছেই শুনেছিলাম যে শ্রীরাধা নাকি সুজানের ওখান থেকে চলে এসেছে, তা আজ ভাবলাম ওর সঙ্গে একবার দেখা করে যাই। কিন্তু আমি খবরের কাগজে দেখলাম যে ও নাকি সিনেমায় নামছে, যে সমরব্রত মজুমদারের শেষ ঠিকানা ছবিতে ও নাকি অভিনয় করছে। হ্যাঁ, 4-5 দিন হলো শুটিং শুরু হয়েছে, এখনো স্টুডিওতে গেছে। আসলে আমি যেখানে থাকি সেই হরিপুর থেকে সবসময় তোদের সঙ্গে তো যোগাযোগ রাখা হয়ে ওঠে না, তাই সবসময় খবর টবরও পাই না। তা আজকে কলকাতায় এসেছিলাম কিছু ওষুধপত্র কিনতে, আর তখনই খবরের কাগজে শ্রীরাধার ব্যাপারটা জানলাম। ও ভালো আছে তো? ওর ভালো মন্দ জানি না বাবা, কিন্তু আমরা কেউ ভালো নেই। ওর বাবা জ্যাঠামশাই কারো ইচ্ছে না যে স্ত্রী বায়োস্কোপে পাঠ করুক। এত বড় বংশের মেয়ে, শেষে কিনা মুখে রং চং মেখে সিনেমা করবে? আমরা তোকে অনেক বুঝিয়েছি, শোনেনি। তুমি যদি একবার ওর সঙ্গে দেখা করে। না মাসিমা, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া আমরা যখন একটা মানুষের ভালোর জন্য কিছু করি, আমরা ভাবি যে তার ভালো হবে, কিন্তু সবসময় তা তো হয় না মাসিমা, অনেক সময় খারাপও তো হয়। আমার মনে হয় মানুষের ভালো মন্দ বিচার করার ভার তার নিজের উপরই ছেড়ে দেওয়া উচিত। অন্তত সুজনের এই ঘটনাটা আমাকে চোখে আঙুল দিয়ে তা বুঝিয়ে দিয়েছে। সেটা ওর ভাগ্যে ছিল বাবা, তুমি তার জন্য দায়ী নও। কিন্তু বায়োস্কোপে পাঠ করাটা কি ভালো তুমি বলো? খারাপই বা কি মাসিমা, এটাও তো 8-10টা কাজের মতন একটা কাজ, বরং আরো মূল্যবান কাজ। এটা একটা শিল্প, একটা আর্ট, আর তাই দিয়ে মানুষের মনোরঞ্জন করা এ তো কম কথা নয় মাসিমা। কিন্তু এই লাইনে এত প্রলোভন যে নিজেকে ঠিক রাখা মুশকিল দেবাংশু। দেখ ইন্দ্র, তোর বোনের প্রতি তোর কতখানি আস্থা আছে আমি জানি না, কিন্তু শ্রীরাধার উপর আমার অগাধ বিশ্বাস, কোনো প্রলোভনই সে ভুল পথে পা বাড়াবে না। সৌমদা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন দিদি, আমাকে আর এই ইউনিটে রাখবেন। কেন? আসলে দিদি, আমি সহপরিচালনার কাজ ছাড়াও মাঝে মাঝে উল্টো রথ, সিনেমা জগৎ ইত্যাদি পত্রিকায় লিখি ঠিকই, মানে আমার লেখা ছাপা হয়। সৌমদা সেসব লেখা পড়েছে, ওনার ভালো লেগেছে।
আমাকে বলেছিলেন গল্পগুলো চিত্রনাট্য করো, আমি ছবি করো। তখন আমি তিন চারটে চিত্রনাট্য তৈরি করে ওনাকে দিয়েছিলাম। উনি সেগুলোরই নাম অদল বদল করে তিনটে ছবিও করেছেন, ওই দিনের শেষ আলো, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব। ওগুলো কি তোমার লেখা? আরে হ্যাঁ দিদি, এমনকি এই শেষ ঠিকানা, আমার গল্পের নাম ছিল আধার আলো। অবশ্য সেসব উনি স্বীকার করেন না। কিন্তু টাইটেলে তোমার নাম তো দেন না দিদি? তাও দেন না, এমনকি লেখার জন্য আলাদা কোনো টাকাও পাই না। নন্দিনী হচ্ছে একটা খুবই গরিব ঘরের মেয়ে। এই ভাঙা চোরা খুবই পুরনো নোংরা বাড়িতে থাকতো সে। শুধুমাত্র নিজের রূপের জোরে বিরাট বড় লোকের ঘরে বিয়ে হলো তার। এই গল্পটা আপনার মাথায় এলো কি করে সমুদা? খুব ভালো প্রশ্ন রীতা। অনেকদিন আগে আমি গঙ্গার ধারে বসেছিলাম, প্রায় যাই, চুপচাপ বসে থাকি গঙ্গার ধারে, খুবই ভালো লাগে। হঠাৎ এমন সময় দেখি একটি মেয়ে এসে জলে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য। পাড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক মেয়েটিকে বাঁচালো, আর ঠিক তখনই শেষ ঠিকানা আমার মাথায় এলো। শুনলেন তো কি দারুণ গল্প বললো সমুব্রত? কিন্তু আসল গল্পটা একটু অন্য। তুই তৈরি হওনি এখনো? শট রেডি আছে? আসলে উল্টোরাত পত্রিকায় বছর দুয়েক আগে একটা গল্প বেরিয়েছিল, আধার আলো। সেটাই শেষ ঠিকানা। শুধু শেষ ঠিকানাই কেন, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব, ওনার সব ছবিগুলোই নানান পত্রিকায় ছাপানো গল্প থেকে নেওয়া। শুধু নামগুলো বদলে দিয়েছে, এমনকি ওই গল্পের চিত্রনাট্যগুলো সেই লেখকেরই লেখা। বাংলায় বলো এরা সবাই বাঙালি। লেখকটি কে? শ্রীদাদা দেবী? আপনারা বাইরে যান, শুটিং করার আছে, আউট প্লিজ। না না না, অন্তত নামটা জেনে যান। আপনারা প্লিজ, নামটা পরিচালক সৌম্যব্রত মজুমদারের শেষ চারটি ছবি শ্রী, এবং শেষ ঠিকানার লেখক হলো আমি, তোমাকে নায়িকা বানিয়েছি। তাতে কি হয়েছে? এই ছেলেটি বিনয় ঘোষ। ব্যাক আপ, আজ থেকে এই ছবি বন্ধ। দিদি, তোমরা এখানে? হ্যাঁ, মানে কি ব্যাপার? ছবিটা বন্ধ হয়ে তো খুব খারাপ হলো, তাই বলছিলাম। তাছাড়া এটা একটা পার্মানেন্ট ঘর, দাদা নিয়মিত ছবি করেন, আমরা নিশ্চিন্তে থাকি, খেতে পাই। তাছাড়া দিদি, ব্যাপারটা তো ঘটলো আমারই জন্যে, তাই খুব খারাপ লাগছে। আপনাকে তখন কিছু না বললেই বোধহয় ভালো হতো, তাই ছবিটা শুরু করতে আপনি যদি সমুদাকে বলতেন। শ্রীরাধা আমার জীবনের শনি নবীন বাবু, যেসব মেয়েরা সামান্য ব্যাপারে স্বামীর ঘর ছাড়ে তাদের নিয়ে ঘর করা যায় না। আপনি আর ঘর করলেন কোথায়? শ্রীরাধার সঙ্গে ওই গ্যাসটি আপনার আগেই সেরে রাখা উচিত ছিল। দু চার দিনের জন্য আপনার শোবার ঘরে রেখে দিতেন, আপনার এগেস্টে মুখ খোলার সাহসই পেত। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন, কথা কথায় প্রতিবাদ। এবার সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেবো। কি করে করবে? আপনি তো সে যদি ছবি না করেন তাহলে সেই সুযোগটা পাবেন কোথা থেকে? তাই একটা কথা বলছি, এবারে মতো অপমানটা হজম করে নিন। কি বলছেন কি আপনি? ছবিটা আবার শুরু করা মানে আপনি বুঝতে পারছেন শ্রীরাধার সব দাবি মেনে নেওয়া? লোকেরা হাসাহাসি করবে আবার। কেউ হাসাহাসি করবে না, বিনয়দের ওষুধ আমি জানি। আমি বিনয়কে বলবো যে আমার নেক্সট ছবির ডিরেক্টর হচ্ছে তুমি। আমাকে ছেড়ে? আরে কথার কথা, সেই লোভেই ও মিথ্যা কথাগুলো বলবে। আরে একে বলে ম্যানিপুলেশন, সহকারী পরিচালককে পরিচালক হওয়ার স্বপ্ন দেখানো। বেশ, তাহলে আমি ছবিটা করছি। ভেরি গুড, আমি হুইস্কি নিয়ে আসছি। শুনুন, শেষ ঠিকানায় যত পারেন সেক্স ঢোকা। আরে এইসব কারণেই তো দর্শক আপনার ছবি দেখে, আপনি এত পুরস্কার পান। আর সেই কারণেই বলছি, শেষ ঠিকানায় সেক্স ঢুকিয়ে না, পর্দা একেবারে আগুন জ্বালিয়ে দিন। সিদ্ধাকে রাজি করান না, প্লিজ। করাবো,
চিন্তা করবেন না, আমার সেই পুরনো ফর্মুলাটা আবার কাজে লাগাবো। আমি প্রেম প্রেম খেলা খেলবো শ্রী রাধার সঙ্গে, আমার প্রেমে পাগল করে দেবো ওকে। তখন দেখবেন আমার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য যা বলবো তাই করবে ও। কিন্তু কিন্তু এর জন্য আমার কন্ট্রাক্টের টাকাটাকে একটু বাড়াতে হবে। ঠিকই কেন? বাহ, প্রেম করার খরচা নেই, বিশেষ করে নকল প্রেমে। আপনি জানেন দামি দামি উপহার দিতে হয়, এখানে ওখানে খাওয়াতে নিয়ে যেতে হয়, আর সবই তো করছি আপনার ছবির জন্য। কত দিতে হবে বলুন তো? 1050 হলে চলবে। 50,000? সে কি? আরে সিরা দেখি এলিজাবেথ টেলার নাকি যে ওর সঙ্গে প্রেম করার জন্য 50,000 দিতে হবে? বাবু, সব নায়িকায় নিজেকে এলিজাবেথ টেলার ভাবে, আর আপনি 50,000 দিচ্ছেন। আরে 50,000 নেগেটিভ তো পাচ্ছেন না আপনি? মনে রাখবেন একটা কথা, সৌম্যব্রত মজুমদারের মতো যৌন প্রেমের সুশ্রুতি দেওয়া ছবি আর কেউ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বানাতে পারে না। তা অবশ্য ঠিক। এবার দেখুন আমার খেলা। হ্যালো। হ্যালো শ্রী, শ্রী রাধা, আমি সৌম্য বলছি। হ্যালো, শুনছো তো? হ্যাঁ শুনছি, তোমার কথা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। শোনো, আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত শ্রী। সেদিন ওইভাবে প্যাক আপ বলে শুটিং বন্ধ করা আমার উচিত হয়নি। শ্রী, তুমি কাল সন্ধ্যেবেলা কি করছো বলো তো? এসো না আমার এখানে, অনেকদিন দেখা হয়নি, গল্প করা যাবে পুরোনো দিনের মতো। শ্রী, শ্রী, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সৌম্য। আই লাভ ইউ সৌম্য। তোমার উপর ভরসা করেই তো আমি ফিল্ম লাইনে এসেছি, তাই আমি চাই না আমার জন্য তোমার আর তোমার প্রডিউসারের কোনো ক্ষতি হোক। তোমার জন্য আমি সব করতে পারি সৌম্য, তাই ছবিটা আবার আরম্ভ করো। হ্যাঁ করবো শ্রী, তোমার জন্য। আমি কাল সন্ধ্যেবেলা তোমার ওখানে আসছি সৌম্য। গুড নাইট, কালকে দেখা হবে। সৌম্য, আসতে পারি? অপূর্ব, অপূর্ব লাগছে তোমাকে শ্রী। শ্রী, শেষ ঠিকানা আবার আরম্ভ হতে চলেছে, সেই আনন্দে তোমার জন্যে একটা সামান্য উপহার। এটা সামান্য উপহার সৌম্য? এর তো অনেক দাম, শুধু শুধু আমার জন্য এত টাকা খরচা করতে গেলে কেন? ও শ্রী, তোমার জন্য খরচা করব তাও ভেবেচিন্তে। কিন্তু আমি তো এলিজাবেথ টেলর নই যে আমার জন্য তুমি এত টাকা খরচা করবে। এই এই কথাটা কেন বললে তুমি? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নায়িকার সঙ্গে নিজেকে তুলনা করতে ইচ্ছে হলো না সেটা তাই, কিন্তু দেখো আমার জন্য খরচা করতে গিয়ে তোমাকে যেন তোমার প্রডিউসারের কাছে হাত পাততে না হয়। তার মানে? এমনি বললাম। আচ্ছা শোনো, শেষ ঠিকানা যে গানটা আমি মানে নন্দিনী তার স্বামীর সামনে নাচবে গাইবে, সেই গানের ক্যাসেটটা শুনে শুনে আমি নাচের কিছু মুভমেন্ট প্র্যাকটিস করছি। সত্যি?
আর আমি সেই নাচটা তোমাকে দেখাতে চাই। এবার তাহলে করিয়ে দাও। শেষ ঠিকানার গানের ক্যাসেটটা বাজাও, আমি আসছি।
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর আমার কলকাতা থেকে ফিরতে একটু রাত হবে, ওষুধপত্র কেনাকাটার আছে। এই নিন এই একটা ট্যাবলেট দুপুরে খাওয়ার পর, আর একটা রাত্রে খাওয়ার পর, আর দুদিন বাদে আমার সঙ্গে দেখা করবেন। তারপর সিরাজের বাড়িতে একবার যাওয়ার আছে, ও নার্সিং হোম থেকে ফিরলো কিনা, কেমন আছে কিছুই তো জানি না। ও সিস্টার বলুন, এক্সকিউজ মি, এখানে সিরাদা কোন রুমে আছে বলতে পারেন? সিস্টার আপনি যান, ওনার সাথে দেখা করা বারণ, সেটা আমি বুঝব। তার মানে? না মানে কোনটা বারণ আর কোনটা বারণ নয় সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনি হয়তো জানেন না যে হাসপাতালে সিগারেটটা খাওয়া বারণ, রোগীদের ক্ষতি হয়। এক্সকিউজ মি, হাসপাতালে ফুল নিয়ে আসাও ঠিক না, জানেন এর মধ্যে অনেক পোকা মাকড় থাকে, বিষাক্ত, রোগীদের তাতে ক্ষতি হয়। তাহলে তো হাসপাতালে বিষাক্ত মানুষজনেরও আসা উচিত নয়। কাগজে পড়লাম সিরাদা নাকি আপনারই বাড়িতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আপনি আমাকে চেনেন নিশ্চয়ই? আপনি তো সেই রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদার, যিনি স্বামীকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করিয়ে অনেক পুরস্কার টুরস্কারও পেয়েছেন। স্বামী যদি স্ত্রীকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ভোগ করে তাহলে সেটাকে ধর্ষণই বলে। কোনো নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে ছবিতে পণ্য করতে চাইলে, তাকে নগ্ন করতে চাইলে, সেটাও বোধ হয় ধর্ষণের পর্যায়ে পড়ে, তাই না? গল্পের চাহিদা অনুযায়ী আমরা সবকিছু করি, আর ব্যবসার চাহিদা অনুযায়ী বোধহয় আপনারা গল্পও তৈরি করেন, তারপর আর্ট ফিল্মে তকমা লাগিয়ে সেটা কি সুন্দরভাবে পরিবেশন করেন। কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ বাংলা সিনেমার পেছনে পড়ে গেলেন। আপনি আপনি ফিল্ম ক্রিটিক? মোটেই না, তবে একজন চিত্র পরিচালকের সঙ্গে দেখা হলে তার সঙ্গে কি নিয়ে আলোচনা করব, ফুটবল? শেষা এই ফুলগুলো একটু শ্রীরাধাকে দিয়ে দেবেন প্লিজ। ম্যাডাম, সমব্রত বাবু, সারা পৃথিবীতে মানুষ মানুষকে শুভেচ্ছা জানায় ফুল দিয়ে, সিগারেটের ধোঁয়া দিয়ে নয়। আর এই ফুলের মধ্যে বিষাক্ত পোকামাকড়ের জন্য যদি শ্রীরাধার কোনো ক্ষতি হয় সেই দায়িত্বটা আমিই নেব, সেই বিশ্বাসেই কিন্তু ফুলগুলো পাঠালাম। আমার বিশ্বাস আমার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে, সে তো বটেই। আর স্ত্রীর ব্যান্ডেজ খোলা হবে, ওর যেন বেশি কিছু ক্ষতি না হয়। ওর জীবনটা তুমি এইভাবে শেষ করে দিও না রাধা মাধব, দয়া করো, দয়া করো রাধা মাধব, দয়া করো। যাক, রাজা গেল, আর কোন শয়তান আমার রূপ আমার চেহারাকে নিয়ে পণ্য করতে চাইবে না। সৌম্যব্রত যাও, তোমার গল্পে আমার মেয়ের চরিত্রে শ্রবণাকে নিয়ে তোমার শেষ ঠিকানা শেষ করো, যাও এখান থেকে চলে যাও। শ্রী, I'm sorry, Sri. I'm really very sorry, Sri. আমি জানি না যে আমি শেষ ঠিকানা শেষ করতে পারবো কিনা, কিন্তু আমি শেষ হয়ে গেলাম। শ্রীরাধা, শ্রীরাধা, আরে তৃষা, তুই তুই এখানে? ভাবতেই পারছি না, কি সুন্দর লাগছে তোকে শাখা সিঁদুর পরে। একে তোর
ছেলে নাকি? হ্যাঁ। ও দেখি, বাহ ভারী মিষ্টি দেখতে হয়েছে, ঠিক ওর বাবার মতো। কি নাম রেখেছিস? নাম বলো। সুধাংশু। ছাড়ো না, আমি ওকে ধরবো। যাও ধরো। তোর সব খবরই এখন কাগজে পাই। তুই এখন সিনেমার নায়িকা, তোর গায়ে আগুন লাগার খবরটাও কাগজেই পড়লাম। খুব বেশি পড়েনি তো? সামান্যই, অল্পই দাগ হয়েছে। অল্পই হোক বা বেশি হোক, দাগ দাগই। তা সে শরীরেই লাগুক কিংবা জীবনে, সে দাগ কখনো মুছে যায় না। ও এসে গেছে, ওর হর্ন বাজানোর স্টাইলেই বুঝতে পারি। দেখ না, আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতেই পারে না। শুনছো? এখানে এসো এসো, শ্রীরাধার সঙ্গে আলাপ করিয়ে দি। নমস্কার, আমার নাম রণদীপ গাঙ্গুলি। তৃষার মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লেগেছে। অবশ্য আজকাল তো প্লাস্টিক সার্জারি করে যে কোনো দাগই তুলে ফেলা যায়, কি বলেন? আপনিও নিশ্চয়ই তাই করবেন। কিন্তু সেসব তো এখনো এদেশে নেই, বিদেশে আছে। আর তাছাড়া ওসব করার ইচ্ছেও আমার নেই। সে কি? তাহলে আপনার ছবিটা শেষ হবে কি করে? আমি আর ছবি করছি না, তাই পরিচালক ছবিটাকে অন্যভাবে শেষ করবেন। ও আইসি, ঠিক আছে, আজ তাহলে চলি। তুমি সুধাংশুকে নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তৃষা শোন, দেবাংশুর সঙ্গে তোর বিয়ে হয়নি? না রে, দেবাংশু মানুষটা ভীষণ সৎ। লন্ডন থেকে ফেরত আসার পর আমাকে বলল, তৃষা যদি আমি মাকে কথা দিয়েছিলাম তবুও বলছি, তুমি আমাকে বিয়ে করলে কোনোদিনই সুখী হবে না, কারণ আমার জীবনে অন্য একজন এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। আর তাছাড়া আমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাই না। তুমি অন্য কাউকে বিয়ে করো, সুখী হবে। আমিও তাই ভেবে দেখলাম, কথাটা ঠিক, তাই বাবার পছন্দ করা ছেলে রণদীপকেই বিয়ে করলাম। সারা জীবন শুধু পালিয়েই বেড়ালে, আর আজও সে লুকিয়ে রয়েছ এই গন্ডগ্রামে। লুকিয়ে থাকবো কেন? তোমাদের বাড়ি সকলেই তো জানেন আমার এখানকার ঠিকানা। বর্দার কাছে সব শুনলাম। তাহলে যদি অনেক দেরি করে ফেললাম তবুও বলছি শ্রী, যেদিন তোমাদের ঠাকুর দালানে তোমাকে আমি প্রথম দেখলাম সেদিন থেকে সব সময় তোমাকে আমার পাশেই দেখেছি। আজও তুমি আমার সমস্ত অন্তর জুড়ে রয়েছো। তাই আমি এসেছি, এসেছি শুধু এই কথাটা বলতে যে তোমার অন্তর থেকে আমাকে মুছে ফেলো, কারণ তাতে আমিও কষ্ট পাচ্ছি, তুমিও পাচ্ছ। ভালো থেকো শ্রী। শ্রী আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু সহধর্মিনী হিসেবে নয়, এই আশ্রমের কাজে আমার সহকর্মী হিসেবেও পেতে চাই। খুব ইন্টারেস্টিং সত্যি মামুনি, তোমার জীবনে এত ঘটনা, এত ইনসিডেন্ট, ভাবতে অবাক লাগে। কত ঠিকানা বদলে বদলে এট লাস্ট তুমি শেষ ঠিকানায় পৌঁছেছ। হ্যাঁ সেটা সম্ভব হয়েছে তোর বাপির জন্যে। তোর বাপির ইচ্ছে ছিল তোকে ডাক্তার করবে, আর তুই তার সেই ইচ্ছেটাকে পূরণ করেছিস। সত্যি মা, তোকে নিয়ে আমরা খুব খুশি। তাতে আমার কোন উপকারটা হচ্ছে শুনি? দিন রাত মায় বেটিতে গপ্প করা ছাড়া দেবী আমার কোনো কাজ করে বলে তো মনে হয় না। বাপি তুমি কিন্তু আমাকে শুধু শুধু বকছো। ভুলে যেও না আমরা 2000 সালের মেয়ে, আমাদের কাছে সব থেকে আগে কাজ, তারপর অন্য কিছু। তোমার কোন কাজটা করিনি বলতো? ঠিক তাই, দেবীর এই বদনাম তুমি করতে পারো না। আমি যে তোকে বলেছিলাম রাখালের বউয়ের বাচ্চা হবে সেখানে একবার যাস, গিয়েছিলি? ইয়েস ডক্টর, আমি সেখান থেকে একটু আগে এলাম। রাখালের বউয়ের ছেলে হয়েছে, মা ছেলে দুজনেই ভালো আছে,
তারপর এসে আমি তোমার আর মায়ের গোপন কথা শুনলাম। এক্সকিউজ মি, আমার নাম শুভঙ্কর ব্যানার্জি। হ্যাঁ বলুন। আমি একজন ডক্টর, দু বছর আগে আমি মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন কলকাতাতেই প্র্যাকটিস করছি। আপনাদের এখান থেকে আমি একটা চিঠি পেলাম যে আপনাদের সেবাশ্রমে নাকি একজন ডক্টর লাগবে। ডক্টর লাগবে? হ্যাঁ। চিঠি পেয়েছো? হ্যাঁ। ওই চিঠি দেখি। দেবাংশু মিত্র এবং মিসেস শ্রীরাধা মিত্রের বয়স হয়েছে, ওনারা আগের মতো খাটাখাটনি করতে পারেন না, ওনাদের এবার বিশ্রাম নেওয়া উচিত, অথবা তীর্থভ্রমণে যাওয়া উচিত। তাই জন্য আপনাদের এই সেবাশ্রমে একজন ইয়াং এনার্জেটিক সুদর্শন ডক্টর দরকার। সুদর্শন? এটা কি চাকরির চিঠি নাকি পাত্র চাইয়ের বিজ্ঞাপন? না, আরো আছে। আরো আছে কি? মানে এখানে কাজ করার জন্য খুব একটা টাকা পয়সা পাওয়া যাবে না, কিন্তু থাকা খাওয়া ফ্রি, আর তার বদলে গ্রামের গরিব মানুষের দেখাশোনা করতে হবে, চিকিৎসা করতে হবে। মানে মানে ডক্টর দেবাংশু মিত্র যে আদর্শ নিয়ে গ্রামে এসেছিলেন, সে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাকেও এখানে কাজ করতে হবে। কিন্তু তোমাকে এই আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য এমন অনুরোধ কে করলো? উনি জিজ্ঞেস করছেন। কে? উনি, উনি। ও, আপনি? আগে যিনি চিঠিটা লিখেছেন তিনি। ও, আর তিনি নিশ্চয়ই তোমাকে সাদা প্যান্ট শার্ট পরে আসার জন্য অনুপ্রাণিত করেছেন? আগে হ্যাঁ, উনি বলেছেন সাদা জামা প্যান্ট পরে এলে বাপে এবং মামুনির দুজনেরই পছন্দ হবে। আর তাই তুমি সাদা জামা প্যান্ট পরে এসেছো আমাকে অনুপ্রাণিত করার জন্য? হ্যাঁ। যাতে তোমাকে আমি চাকরিটা দিই? আগে হ্যাঁ। আবার হ্যাঁ বলছো? না। স্টুপিড একটা। হ্যাঁ, সত্যি স্টুপিড একটা। একটা কথা বুঝিয়ে বলতে পারো না? তুমি তো বলতে বলেছিলে। শ্রী, কিছু বুঝলে? বুঝলাম, তুমি আর আমি যেটা করতে যেটা ভাবতে অনেক সময় নিয়েছিলাম, দেবী সেটাতে একদম সময় নেন। এক্স্যাক্টলি মামুনি, 2000 সালে আমাদের সময়ের আগে দৌড়তে হবে। শুভঙ্কর, তুমি আর দেবী এই আশ্রমের ভার নিতে পারবে তো? সেই জন্যই তো এসেছি। আর দেবীর ভার অলরেডি নিয়ে নিয়েছে। মেডিকেল কলেজে যখন আমরা একসাথে পড়তাম তখনই কথা দিয়ে দিয়েছি, শুধু এই চিঠির অপেক্ষা ছিলাম। এখন আপনাদের আশীর্বাদ দরকার। আরে আরে, কি করছো? থাক বাবা, থাক থাক। তোমরা 2000 সালে ছেলে মেয়েরা গুরুজনদের প্রণাম করো নাকি? নিশ্চয়ই। দেখুন, বছর পাল্টাতে পারে, যুগ পাল্টাতে পারে, কিন্তু যেমন জন্মদাতা বাবা মা পাল্টায় না, ঠিক তেমনি মানুষের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এগুলোও পাল্টায় না, তাই না? ঠিক বলেছো বাবা, খুব খাঁটি কথা বলেছো। বেশ, তাহলে নতুন প্রজন্মের হাতেই তুলে দিলাম আমাদের ভবিষ্যৎ। পুরনো যুগকে নতুন করে সাজাও তোমরা, পুরনো ভিতের উপর গড়ে তোলো নতুন ইমারত। মামুনি, তুমি খুশি তো? খুব খুশি মা। দিদু ঠিকই বলেছিলেন, ঈশ্বর করুণাময়, শেষ পাতে তিনি দই মিষ্টি নিশ্চয়ই দেবেন। বাবা মার খুশি, সুখ শান্তি, আনন্দ সবকিছুই বেঁচে থাকে তার সন্তানের মধ্যে। স্বর্গ নরক নয়, সন্তানের মধ্যেই মানুষ খুঁজে পায় তার শেষ ঠিকানা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।